এক গৃহবধূকে বিয়ের 5 বছর পর হত্যা করা হয়েছে। বউটির স্বামী, দেওর, বাড়ির কাজের লোক, এমনকি গানের মাস্টার মশাই, প্রত্যেকেরই তাকে মারার মোটিভ এবং সময় দুইই ছিল। তাহলে এদের মধ্যে তাকে খুন করল কে? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্পের নাম রক্তে বৃষ্টির ফোঁটা। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা রহস্যবিধি নীলাঞ্জন ব্যানার্জি থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, শুভম, রাজ চট্টোপাধ্যায়, চন্দন, প্রীতম, দেবস্মিতা ও আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে তনুশ্রী সাহা। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এই রকম গোয়েন্দা গল্প ও অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। বছর 30-32 মতো বয়স হবে ওর। লম্বা দোহারা চেহারা, একমাথা ঝাঁকড়া চুল, ধারালো নাক, চশমার নিচে তীক্ষ্ণ চোখ, আর গায়ের রংটা শ্যামলা। পাঞ্জাবি আর জিন্সের প্যান্টে মানিয়েছিল বেশ, কিন্তু মুখে আর চোখে ক্লান্তির ছাপ। নীল হাত বাড়িয়ে সামনের সোফাটায় বসতে বলল যুবকটিকে। প্রায় অবসন্নের মতোই বসে পড়ল সে। অভ্যাস মতো পকেট থেকে জার্মসের প্যাকেট বার করে একটা সিগারেট ধরালো। সিগারেট বড়ই ছোঁয়াচে নেশা। নীলও সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তাহলে আপনি সন্দেহ করছেন আপনার বৌদি, মানে চৈতি চ্যাটার্জির মৃত্যুটা স্বাভাবিক নয়? আগে হ্যাঁ, কিন্তু সন্দেহ করলেই তো হবে না। ডেফিনিট কিছু পয়েন্টস তো আপনাকে বলতেই হবে। আমার তা জানা আছে, এবং আমি যখন পুলিশের কাছে না গিয়ে একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের কাছে এসেছি, তখন আমার দিক থেকে কোনো ত্রুটি হবে না। বেশ, তাহলে গোড়া থেকেই আপনাকে কিছু প্রশ্ন করি। আপনি তো বললেন চৈতি চ্যাটার্জি আপনার বৌদি। হ্যাঁ, সামাজিক নিয়মে আমার বৌদি। অন্য আর কিছু নিয়ম আছে নাকি? ছিল। কিরকম? সমীর সামান্য সময় চুপ করে বসে থাকল। সকাল থেকেই আজ টুপটুপ করে বৃষ্টি পড়তে শুরু করেছে। এই পরিবেশে সমীরকে যেন খুবই গম্ভীর দেখালো। সে ধীরে ধীরে বলল, আমার নাম সমীর মুখার্জি। বুঝতেই পারছেন, চৈতি আমার নিজের বৌদি নয়। সেটা আজ করেছিলাম। আচ্ছা, অমিতাভ চ্যাটার্জি, মানে চৈতি দেবীর স্বামী, আপনার কি রকম ভাই হন? আমার পিস্তুত দাদা। কিছু মনে করবেন না মিস্টার মুখার্জি, প্রশ্নটা ব্যক্তিগত হলেও জিজ্ঞাসা না করে পারছি না। চৈতি দেবী আপনার বৌদি হলেও একটু আগে আপনি তার নাম ধরে ডেকেছিলেন, সাধারণত এটা হয় না, তাই জানতে চাইছি। সমীর সামান্য সময় চুপ করে বসে থাকল। আগেই বলেছি, আপনার কাছে কিছুই লুকাবো না। আমার জীবনের ট্র্যাজেডি ওটাই, চৈতি আর আমি একসময় দুজন দুজনকে ভালোবাসতাম। আইসি বলে নীল কয়েক মিনিট কি যেন ভাবল, তারপর বলল, তাই বুঝি আপনি চৈতি দেবীর মৃত্যু রহস্যে তদন্ত চান? অফকোর্স। আসলে আমি এখনো ভাবতে পারছি না যে চৈতি এত তাড়াতাড়ি এইভাবে চলে যেতে পারে। চৈতি দেবীর সঙ্গে আপনার অ্যাফেয়ার্স কতদিনের? তাহলে আপনাকে গোড়া থেকেই সবটা বলি। সমীর 2-1 মিনিট কি যেন ভাবল, সিগারেটে বেশ কয়েকটা ঘন ঘন টান দিল, তারপরও বলতে শুরু করল, আমি তখন 3rd ইয়ারের ছাত্র, একটা কোয়েট কলেজে পড়তাম। চৈতি এলো 1st ইয়ারে। কলেজের টিমে আমি ছিলাম নাম করা ক্রিকেটার। সমীর মুখার্জির নাম তখন সবার মুখে মুখে। কিছুদিনের মধ্যে আর একটা নাম সবার মুখে মুখে চালু হলো, চৈতি ব্যানার্জি। কলেজের সোশ্যালে গান গেয়ে চৈতি রীতিমতো নামই হয়ে উঠল। অতএব দুই নামের পরিচিত হতে বেশি সময় লাগলো না। একসময় চৈতিকে আমি ভালোবাসতাম, চৈতিও। সব ঠিক ছিল জানেন, হয়তো একদিন আমাদের বিয়েও হতো, কিন্তু হলো না। কেন? অমিতাভ চ্যাটার্জি, মানে আমার পিস্তুত দাদা, ছো মেরে কেড়ে নিয়ে গেল চৈতিকে। কিন্তু আপনারা তো দুজন দুজনকে ভালোবাসতেন। তাতে কি, ব্যারিস্টার সাগর ব্যানার্জি তার একমাত্র মেয়ে চৈতি ব্যানার্জির জন্য অমিতাভ চ্যাটার্জিকেই শ্রেষ্ঠ পাত্র বলে মেনে নিলেন। অমিতাভ বাবু কি জানতেন আপনাদের এই অ্যাফেয়ার্সের ব্যাপারটা? বোধহয় না,
কারণ অমিতাভ তা বিলেত থেকে ফিরেই বিয়ের জন্য তৎপর হয়েছিল। কিন্তু উনি চৈতিকেই বা সিলেক্ট করলেন কিভাবে? পরে জেনেছিলাম আমার পিসেমশাই মানে অমিতদার বাবা আর সাগর ব্যানার্জি তাদের ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারটা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিলেন। বুঝলাম। তা চৈতি দেবী কোনো আপত্তি জানাননি? সেটাও আমার কাছে আজ মিস্ট্রি জানেন। অবশ্য চৈতি কোনোদিনও তেমন দৃঢ়চেতা মেয়ে ছিল না, হয়তো সে সময় ক্ষীণ আপত্তি জানিয়েছিল, কিংবা অমিতদার চৌলুষে ও সেদিন হয়তো দিশেহারা হয়ে পড়েছিল। আসলে সমীর ব্যানার্জি কলেজ টিমের একজন নাম করা ক্রিকেট প্লেয়ার হতে পারে, কিন্তু একটা মেয়ের কাছে সমীর মুখার্জির থেকে সে সময় অমিত চ্যাটার্জির ফেস ভ্যালু, আই মিন টু সে, বর হিসেবে অনেক কদর। কীরকম? অমিতদা আমার থেকে অনেক বেশি রূপবান, অনেক বেশি শিক্ষিত, গুণী, এবং মেয়েদের কাছে সব থেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট তা হলো সিকিউরিটি, কারণ বিলেত ফেরত চার্টার অ্যাকাউন্ট্যান্টের কাছে মেয়েরা অনেক বেশি সিকিউর। সেদিন আপনি কোনো তৎপরতা দেখাননি? অন্য কেউ দাবিদার হলে হয়তো আমি নিজের অধিকার ছেড়ে দিতাম না, কিন্তু পাত্র স্বয়ং আমার বিস্তৃত দাদা, মনের ইচ্ছাকে তাই অনেক কষ্টে সে সময় গলা টিপে খুন করতে হয়েছিল আমায়। তারপর? আমি ওদের জীবন থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম, কারণ চৈতি আমাকে ভালোবাসলেও টানা দুটানায় ও অমিতদাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল। আমি চাইনি বিয়ের পর ওদের বিবাহিত জীবনে কোনো অশান্তি তৈরি করতে, তাই আমি চলে গিয়েছিলাম কলকাতার বাইরে। প্রায় 5 বছরের জন্য কালাজে ছিলাম আমি। তার মানে 5 বছর পর আবার চৈতি দেবীর সঙ্গে দেখা শুরু করেছিলেন? শুরু এবং শেষের কিছুই ছিল না, মাঝে মাঝে দাদার বাড়ি যেতাম, চৈতির সাথে দেখা হতো, পুরনো কথা বাদ রেখে আর সব কথাই হতো আর কি। ওদের পারিবারিক জীবন কেমন ছিল? তেমন কোনো অসঙ্গতি কিন্তু আমার চোখে পড়েনি। বলে নীল সামান্য চুপ করে কি যেন ভাবল, তারপর বলল, ওদের ছেলে মেয়ে? ছিল না। অমিতাভ বাবু লোক কেমন? অমিতদা বরাবরই একটু চাপা এবং গম্ভীর স্বভাবের, একটা অডিট ফার্ম খুলেছিলেন, আমার সঙ্গে দেখা টাকা কমই হতো, তবে একজন ভদ্রলোক হিসেবে উনি বেশ ভালো এবং ব্যক্তিত্বপূর্ণ। স্ত্রীর সঙ্গে সম্পর্ক? অল্প কিছুদিন হলো আমি কলকাতায় ফিরেছি, ওদের বিবাহিত জীবন সম্বন্ধে সত্যি আমি কিছু জানি না। চৈতি দেবীর মৃত্যু সম্বন্ধে কিছু বলুন। আজ তো বুধবার, 2 সপ্তাহ আগে এই দিনেই হঠাৎ ভোরবেলা অমিতদার ফোন পাই। ফোনেও ডাইরেক্ট আমাকে মৃত্যু সংবাদ দেয়নি, কেবল বলেছিল খুব জরুরি দরকার, আমি যেন তক্ষুনি ওদের বাড়ি যাই। গিয়ে দেখলাম চৈতি মারা গেছে। কিভাবে? জানি না, কেবল দেখলাম ওকে খাটে শুইয়ে দেওয়া হয়েছে, ওর সামনের দিকটা সম্পূর্ণ ভেজা অবস্থায় ছিল। সামনের দিকটা ভিজে কেন? অমিতদাকে জিজ্ঞেস করেছিলাম, সেও সঠিকভাবে কিছু বলতে পারেনি, কেবল বলেছিল ভোরবেলা বাথরুমে গিয়ে দেখে চৈতি উপর অবস্থায় বাথরুমে শটান পড়ে আছে, ডাকাডাকি করে কোনো সাড়া পায়নি, তারপর তুলে এনে বিছানায় শুইয়ে দিয়ে ডাক্তারকে কল দেয়। ডাক্তারের রিপোর্ট কি? হার্ট অ্যাটাক, আর তাতেই হৃদযন্ত্রের ক্রিয়া থেমে যায়। প্লেন অ্যান্ড সিম্পল ঘটনা, পৃথিবীর যে কোনো লোকেরই হার্ট অ্যাটাকে মৃত্যু হতে পারে, তা হঠাৎ এই মৃত্যুকে অস্বাভাবিক বলে মনে হচ্ছে কেন? সমীর চট করে একথার কোনো জবাব দিল না, আপন মনে কি যেন বিড়বিড় করল। নীল ঠোঁটনাড়া দেখতে দেখতে বলল, হ্যাঁ বলুন। চৈতি দেবীর মৃত্যুকে আপনার হঠাৎ অস্বাভাবিক বলে মনে হচ্ছে কেন? ঘন ঘন মাথা নাড়তে লাগলো সমীর। না না না, আমি ঠিক জানি না কেন হঠাৎ আমার এমন মনে হলো, কিন্তু সত্যি বলছি আমার মন বলছে এই মৃত্যু স্বাভাবিক নয়, কিন্তু কয়েকটা ছোটোখাটো জিনিস থেকে আমার সত্যি সেরকমই মনে হয়েছে। কি কি সেইগুলো? হঠাৎ সমীর পাল্টা প্রশ্ন করল। আচ্ছা আপনি কি বলতে পারেন হার্ট অ্যাটাকে যদি কারোর মৃত্যু হয় তাহলে তার মুখে কোনো বিকৃতি আসতে পারে কি না? মৃত্যুকালীন একটা যন্ত্রণা থাকে, তবে রোগী যদি আনকনসাস হয়ে যায় এবং সেই অবস্থায় যদি তার মৃত্যু হয় তাহলে খুব একটা যন্ত্রণার ছাপ থাকে বলে আমার জানা নেই। চৈতি দেবীর মুখে ঠিক কি ধরনের বিকার ছিল? ওদের বাড়ি গিয়ে ওকে প্রথম দেখেই আমার মনে হয়েছিল যে ও খুব ভয় পেয়ে মারা গেছে। ভয়? হ্যাঁ, ওর চোখ দুটো খোলা ছিল, চোখের নিচে কালো ছাপ, সেই চোখে ছিল আতঙ্ক,
আর ঠোঁট দুটো দেখাচ্ছিল অস্বাভাবিক ফ্যাকাশে। হার্ট অ্যাটাকে মারা গেছে এমন একজনকে জানি যার সারা মুখটা অস্বাভাবিকভাবে কালো হয়ে গিয়েছিল। আপনার দেখা চৈতি দেবীর মুখ হার্ট অ্যাটাকের আর একটা নমুনা হতে পারে, তাছাড়া যেখানে একজন ডাক্তার ডেথ সার্টিফাই করেছেন। না মিস্টার নীলাঞ্চন ব্যানার্জি, আমি চৈতির মৃত্যুতে যতই পাজেলড হয়ে যাই না কেন, দেখাটায় আমার কোনো ফাঁক ছিল না। তাছাড়া কি, তাছাড়াটা কি? অমিতদা কেন চৈতির বডি ভোরবেলা আবিষ্কার করবে বলুন তো, এটা তো হবার কথা নয়। নীল হঠাৎ কেমন যেন সজাগ হয়ে উঠল এই কথায়, একটু গা ঝাড়া দিয়ে বলল, আপনার এই কথাটার মানে কি হবার কথা নয়? ডাক্তারি মতে চৈতির নাকি মৃত্যু হয়েছে ডেটটা থেকে দুটোর মধ্যে, তাহলে তার মৃতদেহ অমিতদার নজরে অত দেরিতে এলো কেন? সমীরবাবু, আপনি কিন্তু একই কথা দুবার বলছেন। যে কোনো মহিলাই রাত্রে বাথরুমে যেতে পারেন, সেখানে তার স্ট্রোক হতে পারে। সে রাত্রে হয়তো অমিতবাবুর বাথরুমে যাবার প্রয়োজন হয়নি, পরদিন সকালে তাই তিনিই প্রথম চৈতিদেবীর দেহটা দেখতে পান। এতে অস্বাভাবিকতার কি হলো? হলো, কারণ এটা হওয়া সম্ভব নয়। রাত্রে চৈতির পক্ষে একা কাউকে কিছু না বলে বাথরুমে যাওয়া, না না, আমি যতদূর চৈতিকে চিনি বা জানি সে এটা করতেই পারে না। আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। আপাত দৃষ্টিতে এটা অস্বাভাবিক বলে মনে হলেও রাতে চৈতি একা বাইরে যাবে, তার উপর অত বড় পুরনো আমলের বাড়ি, ওদের ঘর থেকে বাথরুম অনেকগুলো ঘর পেরিয়ে যেতে হয়, আর সে ঘরগুলো থাকে ফাঁকা। আমাকে যদি এক গলা চলে দাঁড়িয়েও কেউ বলে যে সে ঘটনাটা সচক্ষে দেখেছে, তাও আমি বিশ্বাস করব না। কেন? কথাটা হাস্যকর হলেও সত্যি, চৈতির ভূতে অসম্ভব ভয়। ভূতের ভয়? হ্যাঁ, ছোট থেকেই, যখনও কলেজে পড়ত, যখনও ময়দানে বসে আমার সঙ্গে গল্প করত, তখন থেকেই। রাত্রেও কখনোই একা ছাদে যেত না, অন্ধকার সিনেমা হলে আমার সঙ্গে গায়ে গা ঘেঁষে আমার দুটো হাত চেপে ধরে বসে থাকতো। ছবিতে যদি কোনো ভৌতিক দৃশ্যের অবতারণা হতো, তাহলে ও ভয়ে মাথা নিচু করে চোখ বন্ধ করত। একবার একটা পিকনিকে গিয়ে ফিরতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল, চৈতি ছিল আমার পাশে পাশে। আসলে হঠাৎ আমাদের জিপটা মাঝপথে কিছুক্ষণের জন্য খারাপ হয়ে গিয়েছিল, ড্রাইভার বলল গাড়ি চালু করতে প্রায় ঘণ্টাখানেক সময় লাগবে। আর কি করা যায়, আমরা যে কজন সেই জিপে ছিলাম সবাই জিপ থেকে নেমে ঘুরছে। ধান ক্ষেতের পাশ দিয়ে আমরা দুজন হাঁটছিলাম, হঠাৎ জানেন তো চৈতি হাউমাউ করে চিৎকার করে আমাকে সজোরে জাপটে ধরেছিল। ওর শরীরটা তখন ঝোড়ো হাওয়ায় বেত পাতার মতো কাঁপছিল, কোনো কথা বলতে পারছিল না। তারপর অনেকক্ষণ পর সামান্য সুস্থ হয়ে আঙুল তুলে মাঠের মধ্যে একটা বিরাট আকৃতির মানুষের মতো কিছু দেখিয়েছিল। চাঁদের আলোয় প্রথমটা আমিও সামান্য বিশামাল হয়ে পড়েছিলাম, আমারও মনে হয়েছিল কে যেন হাত নেড়ে আমাদেরই ডাকছে। একটু ধাতস্থ হয়ে তারপর আমি হো হো করে হেসে উঠেছিলাম। ওটা কিছুই ছিল না, পাঞ্জাবি পরানো বড় আকারের একটা কাকতাড়ুয়া ছিল। চৈতিকে সবটা বুঝিয়ে বলতে ও একটু ধাতস্থ হয়েছিল, কিন্তু ভয়টা যায়নি। সারাক্ষণ ও আমার হাত দুটো চেপে ধরেছিল। ওর তখন সর্বাঙ্গ ওই শীতেও ঘেমে যাচ্ছিল জানেন। যুক্তি দিয়ে ভূতের ভয় কাটানো যায় না, বিয়ের পরেও সেই ভয় কাটেনি। রাত্রে বাথরুমে বা দোতলা থেকে একতলায় নামতে গেলেও হয় অমিতদা অথবা বাড়ির কাজের মেয়ে সরস্বতীকে সঙ্গে নিত। এ কথা অমিতদা বা সরস্বতী দুজনেই স্বীকার করেছে। এখনও প্রতিরাতে বাথরুমে প্রয়োজন পড়লেও অমিতদাকে ডেকে তুলত, অমিতদা বাইরে দাঁড়িয়ে থাকত, তারপর বাথরুম হয়ে গেলে একসঙ্গে দুজনে ঘরে ফিরত। অমিতদাকে মাঝে মাঝে বাইরেও যেতে হয়, তখন সরস্বতী একমাত্র ভরসা। তার মানে আপনি বলতে চাইছেন সেই রাত্রে হয় অমিতাভবাবু অথবা সরস্বতী কারোর না কারোর বাথরুমের বাইরে দাঁড়িয়ে থাকার কথা, এই ব্যাপারে অমিতবাবু কিছু আলোকপাত করেননি? না, কারণ উনি সেদিন সামান্য মদ্যপানও করেছিলেন, শোবার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েন, ঘুম ভাঙে সকাল সাতটায়। আর সরস্বতী? ওর কয়েক রাত ভালো ঘুম হচ্ছিল না, সেদিনও ক্যাম্পাস খেয়ে শুয়েছিল। দিদিবনির ব্যাপারে ও কিছুই জানে না। ও ও হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা এই প্রসঙ্গে মনে পড়ে গেল। কি কথা? আচ্ছা, হার্ট অ্যাটাক হলে কেউ চিৎকার করে লোক জানাতে পারে? কোনো কোনো ক্ষেত্রে হয়তো পারে। এক্ষেত্রে তাই হয়েছিল, সে রাতে একটা গভীর আর্তস্বর সরস্বতীর কানে গিয়েছিল,
ওর মনে হয়েছিল কেউ যেন দূর থেকে ওকে চিৎকার করে ডাকছে। শব্দটা অতি ক্ষীণভাবে ওর কানে এসেছিল, কারণ ও তখন ক্যাম্পাসে এতটাই আচ্ছন্ন হয়ে পড়েছিল যে ওর পক্ষে বিছানা ছেড়ে উঠে শব্দের উৎস খুঁজে বার করা সম্ভব হয়নি। সরস্বতীর ব্যাপারে এত কিছু জানলেন কেমন করে? আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কারণ চৈতির ঠিক ওইভাবে হঠাৎ মৃত্যু আমি সহজে মেনে নিতে পারিনি। কিন্তু ও যে রাতে ক্যাম্পাসে খেয়েছিল এ কথা আপনি জানলেন কি করে? সরস্বতীর কাছ থেকেই। ওর ঘুম বরাবরই কম, যেহেতু একান্তই ঘুম হয় না, সেদিনও দু তিনটে ক্যাম্পাস একসাথে খেয়ে নিয়েছিল, সেদিনও হয়েছিল তাই। একসঙ্গে দু তিনটে ক্যাম্পাস বলে নীল আরও একটা সিগারেট ধরাল। কয়েক সেকেন্ড গুম হয়ে কি যেন চিন্তা করল, তারপর বলল, এছাড়া চৈতি দেবীর মৃত্যুর ব্যাপারে আপনার আর কোনো রকম অস্বাভাবিকতা চোখে পড়েছে কি? না। আবার কিছুক্ষণ চুপচাপ। ভুরুকুচকে নীল নীরবে চিন্তা করে যাচ্ছিল। সমীর মাথা নিচু করে বসে রইল। চৈতির মৃত্যুর ব্যাপারে আমার যেন কোনো কিছুই অস্বাভাবিক বলে মনে হচ্ছিল না। সমীর যে পয়েন্টগুলো বলল তাও যেন আমার কাছে কেমন বিসদৃশ্য বলে খুব একটা মনে হলো না। হার্ট অ্যাট্যাক তো যে কোনো লোকের যখন তখন হতে পারে। চৈতি দেবীর ভূতের ভয় ছিল এবং নিশ্চয়ই হার্ট দুর্বল ছিল। বাথরুমে কোনো অস্বাভাবিক কিছু দেখে অত্যন্ত ভয় লেগেছিল তার, এবং সেই অবস্থায় উনি সিরিয়াসলি হার্ট ইনজিওর্ড হয়ে মারা যান। তাছাড়া চৈতি দেবীর বিবাহোত্তর জীবনে কতটা ভূতের ভয় ছিল সে সম্বন্ধে সমীরের সব কিছু ডিটেলসে জানা সম্ভব নয়। তাছাড়া বাথরুমে গেলে একজনকে তিনি সত্যিই কি সঙ্গে নিয়ে যেতেন সেটা জানাও কি সমীরের পক্ষে সম্ভব? তাছাড়া আরও একটা ব্যাপারে আমার খুবই খটকা লেগেছে। স্বামী আর স্ত্রী যতটা না ওয়াকিবহাল, তার থেকেও বেশি একজন তৃতীয় ব্যক্তি, এটা ভাবতেও মন চাইছিল না। তবে কি চৈতি দেবীর বর্তমান দাম্পত্য জীবন সহজ সরল ছিল না? তিনি কি বিবাহের পরেও পূর্ব প্রেমিকের প্রতি আসক্ত ছিলেন? হতে পারে সেটাই সম্ভব, কারণ যা স্ত্রী মৃত হলেন তার থেকেও বেশি দরদ অথবা মৃত্যুর রহস্যভেদ করার প্রবল ইচ্ছে রয়ে গেল প্রাক্তন প্রেমিকের। তার মানে বেশ বোঝা যাচ্ছে সমীর চৈতি দেবীর সম্বন্ধে এখনও অতিমাত্রায় দুর্বল। অথবা আমার চিন্তায় বাধা পড়ল, কারণ তখন নীলের গলার আওয়াজ পেলাম। নীল বলছে, সমীরবাবু, আপাত দৃষ্টিতে আমি চৈতি দেবীর মৃত্যুকে আপনার মতো করে নিশ্চয়ই অস্বাভাবিক এটা ভাবতে পারছি না। কোনো ডেফিনিট ক্লু আপনার হাতে নেই, কিন্তু সন্দেহ করার মতো কোনো বেসিক ব্যাকগ্রাউন্ড তো পাচ্ছি না। ঠিক আছে, আমি দু একটা দিন সময় নিচ্ছি, গোড়া থেকে সম্পূর্ণ ব্যাপারটা আরও কয়েকবার ভেবে নিই। যদি মনে হয় আপনি নির্ভুল, আপনার কেসটা আমি অ্যাকসেপ্ট করব। বেশ, তাই হোক, আগে ভেবে নিই, তারপর ওসব ফরমালিটি তো আছেই। সমীর কিছু না বলে চলে গেলেন। ঠিক তিন দিনের দিন সমীর ফোন করল। আমরা তখন সবে ব্রেকফাস্ট করছি, ফোনটা নীলই ধরেছিল। ওপাশ থেকে কী একটা প্রশ্ন এলো জানি না, তবে নীলকে বলতে শুনলাম, এখন হাতে কী রকম সময় আছে? উত্তরটা শোনা গেল না। আবার নীলের কথা, তাহলে এখনই একবার চলে আসুন। হ্যাঁ, কি বলছেন? আছি, সকালটা পুরোটাই বাড়িতে থাকছি। নীল ফোনটা নামিয়ে রেখে বলল, অনেকদিন চুপচাপ বসে আছি, কেসটা একটু নেড়ে চেড়ে দেখলে মন্দ হতো না, কি বলিস? এবার কিন্তু আমি একটু আমতামতা করলাম। সত্যি কি কেসটা নেবার মতো? এটা আদপে কোনো সিরিয়াস ব্যাপার কি না সেটাই বুঝতে পারছি না, কিন্তু সমীর ছেলেটাকে একটু বাজিয়ে দেখতে চাই। তার উপর ও যে যে পয়েন্টসগুলোর কথা উল্লেখ করেছে সেগুলোকেও একেবারে উড়িয়ে দিতে পারছি না। সত্যি যদি মহিলার জবরদস্ত ভূতের ভয় থাকে, তাহলে একা রাত দুটোর সময় তার বাথরুমে যাওয়া, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে, একটু অস্বাভাবিক। তিনি তো ইচ্ছে করলেই স্বামীকে ডাকতে পারতেন, কিন্তু ডাকলেন না কেন? ধরা যাক তিনি তার স্বামীকে ডেকেছিলেন, তাহলে কেনই বা মিস্টার চ্যাটার্জি তার সঙ্গে গেলেন না? যখন গেলেন তখন সব শেষ। তবে কি এটা কোনো ইচ্ছাকৃত ঘটনা? হঠাৎ আমি বাধা দিলাম। ভদ্রলোক হয়তো সে রাত্রে বেশি ঘুমিয়ে পড়েছিলেন, অথবা চৈতি দেবীর ভূতের ভয়ের হাস্যকর ব্যাপারটি জোর করে তাড়াবার জন্যই স্বামীকে না ডেকেই হয়তো। হতে পারে, তাও হতে পারে, কিন্তু সমীরের এত তাগিদ কেন? আর কেনই বা তার স্বামীর দিক থেকে কোনো তৎপরতা নেই?
তার উপর একটা জিনিস ভেবে দেখো, হাতে কোনো প্রমাণ নেই, এমনকি পুলিশের কাছেও কোনো রিপোর্ট নেই। তার উপর চৈতি দেবীর বডি তুই পাচ্ছিস না, ইচ্ছা করলেই তুই পিএম রিপোর্ট পাবি না। সমস্ত ব্যাপারটাই অন্ধকারে ঢিল চোরার মতো হয়ে যাচ্ছে না? ঘাড় দোলাতে দোলাতে নীল বলল, আমার এই ছোট্ট গোয়েন্দা জীবনে যতগুলো কেস করেছি তার অধিকাংশই বডি অথবা পিএম রিপোর্ট দেখেছি। একটা কিছু সাসপেক্ট করে ক্লু জোগাড় করেছি, একসময় কেসও সলভ করেছি, কিন্তু এটা একটা নতুন ধরনের, একজনের কথার উপরে নির্ভর করে মৃত্যু সম্বন্ধে ধারণা করে নিতে হবে। মৃত্যুর পর বেশ কিছুটা সময় পার হয়ে গেছে, হাতে কোনো ডেফিনিট প্রমাণ নেই, অথচ এটা যদি সত্যিই কোনো অ্যাবনর্মাল ডেথ হয় তাহলে তার কারণটা জানতে গেলে যে ধরনের মাথা ঘামাতে হবে সেটাই আমার কাছে থ্রিলিং অ্যান্ড চ্যালেঞ্জিং। সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পাচ্ছি, বোধহয় সমীর আসছে। নীলের অনুমানই ঠিক, সমীর ঘরে এলো, বেশবাস একই রকম, তিন দিনেও চেহারা কিছু পাল্টায়নি। কোনো রকম ভূমিকা না করেই সমীর জিজ্ঞাসা করল, তাহলে কি ঠিক করলেন মিস্টার ব্যানার্জি? আমি কিন্তু খুব আশা নিয়েই আপনার কাছে এসেছি। আগে তো বসুন। হ্যাঁ হ্যাঁ বসছি, বলেই সে ধপ করে সোফার ওপর বসে পড়ল। নীলও বেশ কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবল, তারপর বলল, আমি কিন্তু একটা ব্যাপার এখনো বুঝতে পারছি না সমীরবাবু, মৃত্যুটা ঘটেছে আপনার বৌদির, মানে সামাজিক নিয়মে উনি আপনার বৌদি, আপনি বলছেন মৃত্যুটা অস্বাভাবিক, ধরে নিলাম তাই, কিন্তু এই অস্বাভাবিক মৃত্যুর জন্য যে ভদ্রলোকের মাথা ব্যথা হওয়ার কথা তিনি কিন্তু নীরব। আমি কি বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন? আপনি দাদার কথা বলছেন তো, সেদিক থেকে আপনার কোনো কুণ্ঠার কারণ নেই, দাদাকে আপনার কথা সবই বলেছি, আজ যে আপনার এখানে আমি এসেছি দাদাও সেটা জানে। তার মানে আমি যদি এই মৃত্যু নিয়ে তদন্ত করি তাহলে আপনার দাদার কোনো আপত্তি নেই? বর্তমানে দাদার মধ্যে উত্তেজনা বা তাগিদ কোনো কিছুই নেই, ও যেন কেমন বোবা হয়ে গেছে, চুপচাপ একা একা বসে থাকে, কারোর সঙ্গে ভালো করে তেমন কথাও বলে না। খুবই স্বাভাবিক, নিশ্চয়ই উনিও খুবই শকড। তা তো বটেই, আমি যখন জোর করে আপনার কথা বললাম দাদা যেন কেমন ভেবাচাকা খেয়ে গেল, আসলে চৈতির মৃত্যুর ব্যাপারে ওর কোনো সংশয় নেই। আপনার কি মনে হয় চৈতি দেবীকে কেউ খুন করেছে? খুন? মানে এ আপনি কি বলছেন মিস্টার ব্যানার্জি? স্বাভাবিক মৃত্যু না হলে তো সেটাই প্রথমে মনে আসে, এছাড়া অন্য অস্বাভাবিক কি কারণ থাকতে পারে? আমার সব গোলমাল হয়ে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, চৈতিকে হঠাৎ কেউ খুনই বা করতে যাবে কেন? সন্দেহটা অবচেতনে আপনারও নিশ্চয়ই এসেছিল সমীরবাবু, নইলে আপনি আমার কাছেই বা আসবেন কেন? আমি মানে আমি সত্যি বলতে কি এত কিছু ভেবে আসিনি, আপনার নাম আমি শুনেছি, আপনার ওপর আমার কিছু বিশ্বাস আছে তাই আপনার কাছে আসা, পুলিশের কাছে যায়নি কারণ পুলিশ এটাকে অকারণ চিন্তা বলেই উড়িয়ে দেবে। আমি জানি না চৈতির মৃত্যু কিভাবে হয়েছে, যদি সত্যি এটা খুন বা ওই জাতীয় কিছু হয় তাহলে আমি ঠিক জায়গাতেই এসেছি, এবার আপনি যা করার করুন। ইতিমধ্যে চা এসে গিয়েছিল, নীল চায়ে চুমুক দিতে দিতে বলল, কিন্তু কেঁচো খুঁড়তে গিয়ে যদি অজগর বের হয়, সত্যি যদি দেখা যায় যে চৈতি দেবীকে কেউ খুন করেছে আর সেই খুনি আপনাদেরই মধ্যে কেউ? হ্যাঁ মানে? বরং যা শেষ হয়ে গেছে তাকে শেষ হতেই দিন, খোঁজাখুঁজি করে। আপনার কি সত্যিই সন্দেহ যে কেউ চৈতিকে খুন করেছে? আপনি তদন্ত করুন, চৈতির মৃত্যু রহস্য উদ্ঘাটিত হোক, ভালো মন্দ যাই হোক মেনে নেব। আপনার দাদা কোথায় থাকেন? কলকাতায়? না, অবশ্য কলকাতার কাছেই ব্যারাকপুর, ওখানেই ওর নিজের পৈতৃক বাড়ি। আপনি তো বলেছিলেন উনি অডিট ফার্ম খুলেছিলেন। সেটা কলকাতাতেই। তার মানে রোজই যাতায়াত হয়? হ্যাঁ, অসুবিধার কিছু নেই, নিজের তিনখানা গাড়ি আছে ওর। ব্যারাকপুরের বাড়িতে আর কে কে আছেন? অমিতদা বাবা মায়ের একমাত্র সন্তান, পিসিমা ছোটবেলায় মারা যান, ওদের বিয়ের এক বছর পর পিসে মশাইও, বিরাট বড় বাড়িটায় এখন ওরা দুজনেই থাকে। আর সরস্বতী? দিনরাতের কাজের মেয়ে, আর আরও দুজন আছে, প্রথমজন বিষ্ণুদা পিসে মশাইয়ের আমলের লোক, আর আছে রতন, সম্ভবত 12-13 বছরের একটা ছেলে। আপনি কোথায় থাকেন?
এন্টালি, সুরেশ সরকার রোড। বর্তমানে আপনি কি করছেন? না, আমি কিছু করছি না এখন। আপনার চলে কি করে? সেই অর্থে খাওয়া পড়ার তেমন কোনো চিন্তা নেই আমার। আমি আমার বাবার তৃতীয় সন্তান। বর্দা এবং মেজদা প্রচুর রোজগার করেন, বাবারও অনেক টাকা। কলকাতায় চারখানা বাড়ি আছে, তাতেই আমার চলে যায়। আপনি তো এককালে ভালো খেলতেন, খেলাধুলায় কেরিয়ার কেমন? সমীর এই প্রশ্নে একটু অন্যমনস্ক হয়ে পড়ল, তারপর একটু পরেই বলল, বড় ভুল হয়ে গেল মিস্টার ব্যানার্জি। আজ মনে হয় জীবনটাকে একটা ছেলে মানুষই করেই কাটিয়ে দিলাম, অথচ আমি কি না একজন বড় ব্যাটসম্যান হতে পারতাম। খেলাটেলা ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, 5 বছর আগে। অর্থাৎ চৈতি দেবী যেদিন আপনার জীবন থেকে সরে গেলেন। হ্যাঁ হ্যাঁ মিস্টার ব্যানার্জি, সত্যি বলতে কি এখন বড় আফসোস হয় জানেন। বড় ভুল হয়ে গেল, বড় ভুল। বোধহয় আজও সেই ভুল করে চলেছি। এই কথা কেন বলছেন সমীরবাবু? আপনি বলুন, চৈতি আমার কে? কেউ নয়। আমি তাকে কোনোদিনও বৌদি হিসেবে ভাবতে পারিনি। সে মারা গেলে আমার কিছুই যায় আসে না। গত 5 বছর এমনকি তার সাথে আমি দেখা পর্যন্ত করিনি। তবুও দেখুন, তার অস্বাভাবিক মৃত্যু আমাকে ভাবালো। তার মৃতদেহ দেখে আমার মনে হয়েছিল সে বড় অসহায়ের মতো মরেছে। মনে হয়েছিল মৃত্যুকালে কারোর বিরুদ্ধে তার কিছু অভিযোগ রয়ে গেছে। তারপর তো বোকার মতো আপনাকে অনুরোধ করলাম তার মৃত্যু রহস্য ভেদ করতে। এগুলো বোকামি নয়, পাগলামি নয়, ভুল নয়। হ্যাঁ, আপনি বলুন। পরিস্থিতিটা হঠাৎ ভারী হয়ে উঠেছিল, প্রসঙ্গ ঘোরালো নীল। এই 5 বছর আপনি কোথায় ছিলেন? উদয়পুরে আমার মেজদার কাছে। মেজদা ওখানকার বড় ডাক্তার। প্রথম দিকে কিছু করতাম না, রাজা মহারাজাদের প্যালেস আর অতীত দিনের সৌধগুলোর পাশে ঘুরে বেড়াতাম। শেষকালে মেজদাই জোর করে আমার নামে অটোরিকশার পারমিট বের করে দেয়, কারণ একটা কিছুতে এঙ্গেজ করার তিনি চেষ্টা করেছিলেন, সেটাও ঠিক মতো করতে পারিনি। একটা অ্যাক্সিডেন্ট করে ওপারটো চুকিয়ে দিয়েছি। তারপর ওখানে একজনের সাথে খুব বন্ধুত্ব হয়েছিল, গিরিধারী আগরওয়াল। ছেলেটা দারুণ ইলেকট্রিক্যাল কাজ করতো জানেন, আলো দিয়ে ভেলকি দেখাতে পারতো রীতিমতো। কিছুদিন ধরে ওর কাছে কাজটা শিখেছিলাম। তারপর চৈতির হঠাৎ চিঠি পেয়ে। বেশ বুঝতে পারলাম, সমীর যেন জোর করে কথা থামিয়ে দিল। ওকে দেখে মনে হলো চৈতির চিঠি প্রসঙ্গটা ও হঠাৎ আবেগের বশেই বলে ফেলেছে, ছাড়ার পাত্র নীলও নয়। ও বলল, চৈতির চিঠি মানে? আপনাদের মধ্যে কি চিঠিপত্র আদান প্রদান হতো? না, চৈতিকে আমি ডিস্টার্ব করবো না বলেই অনেক দূরে চলে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ ওর একটা চিঠি আমায় আবার কলকাতায় ফিরিয়ে নিয়ে এলো। চিঠির কথাটা তো আমায় আগে বলেননি। তেমন ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়নি সত্যি বলতে। ও লিখেছিল, আমি বড়ই বিপন্ন, তুমি কি একবার আসবে? মাত্র এই 2টি বাক্যের জন্য আপনি এখান থেকে ফিরে গেলেন? তা বিপন্নতার কারণটা কি? জানা হয়নি। ও বলবো বলবো করেও শেষ পর্যন্ত আমার শুনে ওঠা হয়নি। আপনি বেশ ভালোভাবে মনে করে দেখুন সমীরবাবু, গত 5 বছরে চৈতি দেবীর সঙ্গে আপনার আর কোনো রকম যোগাযোগ বা চিঠিপত্রের লেনদেন হয়নি? না। উনি আপনার ঠিকানা জানলেন কিভাবে? আমার মায়ের কাছ থেকে জোগাড় করেছিল। স্বামীর বিরুদ্ধে কি চৈতি দেবীর কোনো অনুযোগ ছিল? আমার সেরকম কিছু মনে হয়নি, তবে ওকে বেশ বিষণ্ণ মনে হয়েছিল। আর সত্যি বলতে আগেকার সেই চৈতিকেও আমি আর খুঁজে পাইনি। কারণ এই ব্যাপারে কি আপনাদের মধ্যে কোনো কথাবার্তা হয়নি? আমি জিজ্ঞেস করেছিলাম, এটা ও পরে বলবে বলেছিল। অমিতবাবুর বর্তমান অর্থনৈতিক অবস্থা কিরকম? অমিতদার চিরদিনই অর্থভাগ্য ভালো। শুনেছি ইদানিং অডিট ফার্ম আরও ফুলে ফেপে উঠেছে তার। কলকাতায় আপনি ফিরেছেন কতদিন? প্রায় 1-2 মাস হয়ে গেল। আপনি কবে যাবেন? মানে? মানে ব্যারাকপুরের চ্যাটার্জি বাড়িতে আপনি কবে যেতে পারবেন, অর্থাৎ আমাকে সঙ্গে নিয়ে? আপনি যেদিন বলবেন সেদিনই, পারলে আজ এখনই নিয়ে যেতে পারি। না, এখনই দরকার নেই, আগামীকাল রোববার সকাল 9টা নাগাদ আপনি মৌলালির মোড়ে দাঁড়িয়ে থাকবেন। আপনাকে তুলে নিয়ে আমরা ব্যারাকপুর যাচ্ছি। ট্রেনেই যাবেন তো? আমি সবেতেই যেতে পারি। ও, আর একটা কথা মিস্টার ব্যানার্জি, টাকা পয়সার আমার খুব বেশি চাহিদাও নেই যেমন, তেমন স্বাচ্ছল্যও নেই।
তবু আপনার তো একটা খরচের ব্যাপার আছে, আপাতত এটা রাখুন বলে সমীর মানিব্যাগ একবার করে 100 টাকার 5খানা নোট টিপয়ের ওপর রাখল। ভনিতা না করেই নীল টাকাটা তুলে নিল। হ্যাঁ, টাকা পয়সা নিশ্চয়ই দরকার, অন্তত কিছু ঘোরাঘুরির ব্যাপার তো আছে এই কেসটাই, বলা যায় না, শেষকালে হয়তো দেখা যাবে আপনিই চৈতী দেবীকে হত্যা করেছেন, তখন আর কার কাছ থেকেই বা টাকা পয়সা চাইব, এই বেলা যতটা পারা যায়। এটা নিলে রসিকতা না অন্য কিছু তা কিন্তু আমি বুঝলাম না। সমীরের মুখে সামান্য ত্রাসের ভাব উকি দিয়েই আবার সরে গেল। সেও হাসতে হাসতে বলল, আপনি কি এখনই আমাকে ক্রিমিনাল ঠাউরে নিলেন? তাহলে কিন্তু পরে পস্তাতে হতে হবে। ব্যারাকপুরে গঙ্গার ধারে গাছপালার জঙ্গলের মধ্যে বিরাট বাড়িটা দেখে আমার মনে কেবল একটা কথাই মনে হলো, রাত্রে এখানে একা এলে অজানা ভয়ে আমারও গা ছমছম করবে, আর যারা হাটের রুগী তাদের ভয়ে হার্ট ফেল করাটা অস্বাভাবিক কিছু হবে না। নীলের আমি একটু পেছনে পাশাপাশি হাঁটছিলাম, সমীর কয়েক পা এগিয়ে। নীলকে বললাম আমার শঙ্কার কথা, উত্তরে নীল বলল, সব দেশেই উপযুক্ত ক্রাইম হওয়ার জন্য বোধহয় এরকম কিছু কিছু বাড়ি থাকতেই হবে, বিশেষ করে ডিটেকটিভ উপন্যাসে। অ্যান আইডিয়াল প্লেস ফর এ মিসচিভিয়াস ক্রাইম। কিন্তু মুশকিলটা কি জানিস, সমীরের একটা কথা ছাড়া আমার কোথাও আর ক্রাইমের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সমীরের সঙ্গে চৈতির 5 বছরে একদিনও দেখা হলো না, অথচ চৈতি তাকে দুম করে চিঠি লিখে বলল, আমি বড় বিপন্ন, তুমি এসো, এবং তার পরেই সে মারা গেল। বিয়ে করেও সে সমীরকে ভোলেনি, এবং এখনও তাকেই আপনজন ভাবে, তার স্বামীর থেকেও। গঙ্গার ধারে বিরাট পাঁচিল দিয়ে ঘেরা চ্যাটার্জি বাড়ির সীমানা, আম জাম কাঁঠাল বট অশ্বত্থ, ছোট পুকুর, বাঁধানো ঘাট, কৃত্রিম ফোয়ারা, এবং মাঝে মধ্যে দু একটা পাখির পরি। জায়গায় জায়গায় ফুলের বাগানও রয়েছে, অবশ্য অযত্নের বাগান, বাড়ির মালিকের অবস্থা চিত্রের কথা মনে করিয়ে দেয় সেগুলো। মালিক মানে অমিত চ্যাটার্জি নিঃসন্দেহে খেয়ালি, খেয়াল বসেই হয়তো কখনো ফুল বাগান তৈরি করেছেন, আবার বেখেয়ালে তা অযত্নে আগাছায় পরিবর্তিত হয়েছে। সমীর বেশ কিছুক্ষণ আমাদের আগে আগে চলছিল, পুকুর ধারে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়ল, তারপর আমরা কাছে যেতেই বলল, ওই যে ওখানে যে শান বাঁধানো ঘাটটা দেখছেন, ওই ঘাটটা চৈতির বড় প্রিয় জায়গা ছিল, বিকেলের দিকে আমি যতবারই এসেছি ওকে আনমনা হয়ে ওখানে বসে থাকতে দেখেছি। পরম দার্শনিকের মতো নীল বলল, কী আর করবো বলুন, জগতের তো এই নিয়ম, এই আছে আর এই নেই। আপনার দাদা বাড়িতে আছেন তো? বউ হারাবার পর থেকে দাদা বাড়ি থেকে আর বিশেষ বেরোয় না, তার উপর আজ রোববার, নিশ্চয়ই ঘরেই আছে। বাড়িটা বেশ সাবেকি, কতদিনের পুরনো বলে মনে হয়? বাবার মুখে শুনেছি 1857 সাল, মানে সিপাহী বিদ্রোহের সময় এটার ভিত গাঁথা হয়। বাড়ির ভিতরে গেলে দেখবেন কত সব পুরনো ফার্নিচারের বাড়ি। ঐতিহাসিক বাড়ি, কিন্তু মেনটেন্যান্সের বড় অভাব। সে তো হবেই, প্রাণী বলতে ছিল 5 জন, এখন 4। কেন যে দাদা এই ভুতুরে বাড়িতে পড়ে থাকে সত্যি বুঝি না, ইচ্ছা করলেই কলকাতায় ভালো বাড়ি কিনে নিতে পারে। আমি বললাম, সেন্টিমেন্ট, থামওয়ালা গাড়ি বারান্দার নিচে একটা সাদা অ্যাম্বাসেডর আর একটা ব্রাউন রঙের মারুতি দাঁড়িয়েছিল, সেগুলো দেখিয়ে সমীর বললেন, সাদাটা দাদার আর ব্রাউনটা চৈতির গাড়ি। অর্থাৎ চৈতী দেবী একা একা বাইরে বেরুতেন? অসূর্যম্পস্যা তো ছিল না, ড্রাইভারকে নিয়ে চৈতী প্রায় বান্ধবীদের বাড়ি যাতায়াত করত। দরজার মুখেই দেখা হয়ে গেল এক 75 পুরো চাকরের সঙ্গে, শরীরটা কিন্তু বেশ কাট্টা কোট্টা। সমীর জিজ্ঞাসা করল, বিষ্ণুদা, দাদাবাবু বাড়ি আছে? হ্যাঁ, তিনি লাইব্রেরি ঘরেই আছেন। প্রৌঢ়ের মুখে স্পষ্ট বিস্ময়ের ছায়া, সে একবার আমাদের দুজনের দিকে জিজ্ঞাসু নেত্রে তাকালো, কিন্তু কোনো কথাই বলল না, পাশ কাটিয়ে চলে গেল। সমীর ঠিকই বলেছিল, প্রায় জনমানবহীন বিরাট বাড়িটায় কোথাও যেন কোনো প্রাণের চিহ্ন নেই, সব যেন খাঁ খাঁ করছে। বিরাট ঠাকুর দালানের এক পাশে অনেককালের পুরনো বায়া তবলার আকারে বিরাট জগদম্বা, ওপরের চামড়াটা আড়াআড়িভাবে চেরা, কে জানে কতকাল এভাবে পড়ে রয়েছে। কালো হয়ে যাওয়া বিরাট আকারের উপর সিংহাসনের মাথায় লাল রঙের চাঁদোয়ার রং এখন বাসি রক্তের মতো, পায়রার বিষ্টায় মেঝে কলঙ্কিত, এক নাগারে বকম বকম করে চলেছে জবরদখল বাসিন্দারা।
নীলের কথাটা মনে পড়ল। অ্যান আইডিয়াল প্লেস ফর আ মিসচিভাস ক্রাইম। ঠাকুরদালান পার হয়ে আমরা পড়লাম একটি খুব চিকলির মধ্যে, স্যাঁতস্যাঁতে, আর নোংরা গুলিটা পার হয়েই অন্দরমহল। বিরাট কাঠের সিঁড়ি দোতলায় চলে গেছে, আগেকার দিনে সেগুনের কাঠ, এখনও কোথাও খুন ধরেনি। ঠান্ডা দোতলার চেহারাটাই অন্যরকম। এতক্ষণে ধূলিধূসরিত একতলার অবস্থা এখান থেকে অনেক ভদ্রস্থ। সাদা কালো মার্বেলের মেঝে বেশ পরিষ্কার। দেওয়ালের গায়ে টাঙানো রয়েছে বহু মূল্যবান আর পুরনো সব ছবি, দামি ফ্রেমে সেগুলো বাঁধানো। সারসার বেশ কিছু তালাবদ্ধ ঘরও রয়েছে। বারান্দা পার হতেই সমীর বলল যে ওটা লাইব্রেরি ঘর, দাদা ওখানেই আছে, চলুন আগে সেখানে যাওয়া যাক। মেয়গিনীর কাঠের দরজা ভেতর থেকে ভেজানো ছিল। দরজায় টোকা দিতেই একটি পুরুষের কণ্ঠের আওয়াজ পেলাম আমরা। কে? আমি দাদা, সমীর। ভেতরে আয়। ভেতরে গিয়ে চমকে গেলাম। ই, আমরা কোথায় এলাম? ই তো মিনি ন্যাশনাল লাইব্রেরি নাকি অন্য কিছু? বই আর বই, দুষ্প্রাপ্য সব পুরনো বইয়ের ঠাসা আলমারি। এক পাশে শ্বেত পাথরের চৌকো বিরাট টেবিল, টেবিলে ছড়ানো রয়েছে অনেক বই। সিংহাসনের মতো একটা কাঠের চেয়ারে বসে আছেন রাজকীয় চেহারার এক ভদ্রলোক। ভদ্রলোকের মুখ ছিল জানালার দিকে, খোলা জানালা দিয়ে দেখা যাচ্ছে সকালের রোদে ঝকমকে গঙ্গা। পদশব্দে মুখ তুলে তাকালেন ভদ্রলোক। সমীরের পেছনে আমাদের দেখে উনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ও হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি, আসুন আসুন। টেবিলটা জানালার কাছাকাছি হলেও টেবিলের তিন পাশে আরও কয়েকটা চেয়ার পাতা ছিল। আমি আর নীল গিয়ে ওপাশেরটায় বসলাম। সমীর কিন্তু বসল না, দাঁড়িয়ে থেকেই বলল, এদের কথাই তোমাকে বলছিলাম, মিস্টার নীলাঞ্জন ব্যানার্জি আর ইনি মিস্টার অজয় বসু। প্রতি নমস্কারের পালা সাঙ্গ হলে অমিতবাবু বললেন, কি খাবেন বলুন, চা না শরবত? উত্তর দিল নীল, আপাতত কোনোটাই নয়। তা বললে কি হয়? সমীর দেখো তো সরস্বতী কোথায়। সমীর চলে যেতে ভদ্রলোক নিজের চেয়ারে এসে বসলেন। আপনার মতো একজন বিজি লোককে ডেকে এনে কি সব ব্যাপার করে তুলছে। তবে বিচিত্র মানব চরিত্র, সুন্দর চেহারার আড়ালে জঘন্যতম শয়তান লুকিয়ে থাকা কিন্তু অস্বাভাবিক ঘটনা নয়। নীলের প্রশ্নে আমার চিন্তা ধাক্কা খেল। ও তখন জিজ্ঞাসা করছে, আপনি নিশ্চিত যে সমীর বাবুর এই ধারণা সম্পূর্ণ অমূলক? এরকম আজগুবি চিন্তা সুস্থ মাথায় আসে বলে আমার মনে হয় না। তার মানে চৈতী দেবীর মৃত্যু নির্দ্বিধায় স্বাভাবিক বলেই আপনি বিশ্বাস করেন? নিশ্চয়ই। অস্বাভাবিক মৃত্যুর মানে হয় সে কোনো অ্যাক্সিডেন্টে মারা গেছে, নয়তো তাকে কেউ জোর করে মেরে ফেলেছে, অর্থাৎ ইটস অ্যান অ্যাবনর্মাল কেস। কিন্তু কেন, কেন চৈতিকে একজন খুন করবে, কি কারণ? তাছাড়া করার মধ্যে তো আছি একা আমি, চৈতি তো আমার কোনো ক্ষতি করেনি, তাকে আমি শুধু শুধু মারতে যাব কেন? তাছাড়া খুন ঠুন করতে গেলে ছোঁড়া ছুরি অথবা বন্দুক পিস্তল অথবা বিষের দরকার, এসবের কোনোটাই তার দেহে ছিল না। অন্যভাবেও তো তার মৃত্যু হতে পারে। যেমন? শুনেছি চৈতী দেবীর খুব ভূতের ভয় ছিল। ভূতের ভয়? কে বললে সব কথা আপনাকে? সমীর? হ্যাঁ। সমীর তো এখানে এসেছে মাত্র মাস দুয়েক। সোফার অ্যাজ আই ক্যান রিমেম্বার, আমার বিয়ের সময় সমীর ছিল না, ও কোথায় যেন বাইরে চলে গেছিল। আমার স্ত্রীর সম্বন্ধে সে সব জানবে কোথা থেকে? না মশাই, আমার স্ত্রীর ভূতের ভয়ের কথা আমি এই প্রথম শুনছি। নীল কোনো তর্কে গেল না, একবারও বলল না যে সমীর আর চৈতি দীর্ঘদিনের পরিচিত। চৈতির দুর্বলতা সবসময়ই সমীরের জন্য। আমি বেশ বুঝতে পারলাম নীল এখানে কেবলই শুনতে এসেছে। তাই ও জিজ্ঞাসা করল, উনি বাথরুমেই মারা গিয়েছিলেন? হ্যাঁ, ওই রাত 1:30-2 সময়। আপনি তো আপনার স্ত্রীর বডিটা আবিষ্কার করেন? না, সরস্বতী এসে আমার ঘুম ভাঙিয়ে খবর দেয় দিদিমণি বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে আছেন। উনি কিভাবে পড়েছিলেন? নিজে উপুর হয়ে। চোখে মুখে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করেছিলেন কি? না তো।
উনি যে মৃতা তা বুঝলেন কিভাবে? বেশ কিছুক্ষণ ডাকাডাকি করার পরও ওর কোনো সাড়া পাই না, চোখে মুখে জল দিতে ওঠে না। তারপর পালস ধরবার চেষ্টা করি, পাই না। ডক্টরকে কল দিই, তিনি এসে জানান সব শেষ। ডাক্তার কি আপনাদের পারিবারিক চিকিৎসক? হ্যাঁ। সমীর বাবুকে কি আপনি ফোন করেন? হ্যাঁ, ইদানিং কলকাতায় ফেরার পর রেগুলার আমার বাড়িতেও যাতায়াত ছিল। আমার নিকট আত্মীয় স্বজন খুবই কম, তাছাড়া আমি একটু আনসোশালও বটে, কারোর সঙ্গে তেমন যোগাযোগ রাখি না, তাই সমীরের কথাই প্রথম মনে হয়েছিল। চৈতি দেবীর কি হার্টের ট্রাবল ছিল? হার্টের ট্রাবল ছিল কিনা আমার জানা নেই, তবে শি ওয়াজ আ নার্ভাস টাইপ, একটু উত্তেজক কিছু ঘটনা ঘটলেই ওর হাত পা ঘামতে শুরু করত। ডাক্তারবাবু কি মর্মে ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন? সাডেন অ্যাটাক অফ থ্রম্বোসিস, তাতেই হার্টের কাজ বন্ধ হয়ে যায়। আপনার হাউস ফিজিশিয়ান কোথায় থাকেন? স্টেশনের কাছেই ও ডিসপেন্সারি, অবশ্য বাড়িও কাছেই। আমার বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তায় পড়লেই, কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে ডক্টর অমূল্য শিকদারের বাড়িটা কোথায়। চৈতি দেবী শুনেছিলাম ভালো গান টান করেন। হ্যাঁ, গান বাজনা নিয়েও সারাদিন কেটে যেত। আসলে একটা কিছু নিয়ে তো দিন কাটাতে হবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা ব্যক্তিগত কথা জিজ্ঞাসা করতে পারি? আপত্তিকর না হলে নিশ্চয়ই উত্তর দেব। চৈতি দেবী, আপনার স্ত্রীর সঙ্গে আপনার পারিবারিক রিলেশন কেমন ছিল? সুখী স্বামী স্ত্রীর যে সম্পর্ক থাকা উচিত। শুনেছি আপনাদের কোনো পুত্র সন্তান হয়নি, এই নিয়ে আপনার স্ত্রীর মধ্যে কোনো অভিযোগ বা অনুযোগ ছিল না? সামান্য কিছু সময় অমিতবাবু কি যেন ভাবলেন, তারপর বললেন, ছিল, নিশ্চয়ই ছিল। যে কোনো মহিলারই অন্তত একটি শিশুরও মা হতে চান, যদিও চেয়েছিল, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা অপুত্রক। অর্থাৎ এই একমাত্র ব্যথার জায়গা ছাড়া আপনারা ছিলেন সুখী দম্পতি। অন্তত আমি তাই মনে করি। এরপর কিছুক্ষণের নীরবতা। বোধহয় আমরা তিনজনেই সাময়িকভাবে যে যার চিন্তায় ব্যস্ত ছিলাম। হঠাৎ নীলি প্রশ্ন করল, আপনার ভাই সমীর বাবু ছেলেটা কেমন? আনইমোশনাল, বাস্তবের থেকে কল্পনায় উঠে চলতেই বেশি ভালোবাসে, নাম্বার ওয়ান সেন্টিমেন্টাল। এককালে ও দারুণ ক্রিকেট খেলত, সেই সময় অবশ্য আমার শোনা কথা কলেজেরই একটি মেয়েকে ও নাকি খুব ভালো টালো বেসেছিল, কিন্তু মেয়েটির হঠাৎ বিয়ে হয়ে যায়, তারপরই খেলাধুলো ছেড়ে দেয়, ঘুরে বেড়ায় ওই বাউন্ডুলের মতন। সেই মেয়েটিকে আপনি চিনতেন? ওয়াই, আমার চেনার কি দরকার? আগেই বলেছি আমি নিজে থেকে কোনো আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখি না, কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথাও ঘামাই না। সমীরের এখানে আসতে ভালো লাগছে তাই আসছে, যেদিন ভালো লাগবে না আসবে না। আমার কাছে কিন্তু কোনো আবাহনও নেই, বিসর্জনও নেই। অমিতবাবুর কথা শুনতে শুনতে আমার কেবলই মনে হচ্ছিল যে লোকটা ভারী অদ্ভুত, একটু দেমাকি এবং আত্মকেন্দ্রিক। এমন লোকের সিএ না হয়ে দার্শনিক কিংবা বৈজ্ঞানিক হওয়া উচিত ছিল। জগৎ সম্বন্ধে একটা নির্লিপ্ততাও লক্ষ্য করেছিলাম। উনি কি সত্যি এই নাকি এটা ওর ফেক, তাও কিন্তু আমি বুঝতে পারছিলাম না। নীল আবার জিজ্ঞাসা করল, আপনার যখন নিজের স্ত্রীর মৃত্যুর ব্যাপারে এমন একটা স্থির বিশ্বাস, তখন এই ব্যাপারে তদন্ত করার জন্য সাই দিলেন কেন? সমীরের পেরাপিরিতে ইদানিং দেখছিলাম ওদের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে গেছিল। বন্ধুর আকস্মিক মৃত্যুর ব্যাপারে সত্যি যদি ওর মধ্যে কোনো সন্দেহ জেগে থাকে, শুধু শুধু আমি বাধা দেব কেন? জানি আখেরে কিছুই লাভ হবে না, তবে ওর সন্দেহ নিরসন হবে। নীল আবার জিজ্ঞাসা করল যে তদন্ত করলে তাহলে আপনার কোনো আপত্তি নেই, তাই তো? আমাকে অযথা বিরক্ত না করলে আমার কোনো অসুবিধে নেই। তাছাড়া বর্তমানে আমি মানসিক বিপর্যস্ত, এতদিন একরকম কেটেছে, এখন নিজের এবং নিজের ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবতে তো চাই, বুঝতেই পারছেন, অযথা বিরক্ত করলে আমি রেগে যাব। ভদ্রলোককে মনে মনে প্রশংসা করলাম, সত্যি কথা স্পষ্ট করে বলার সাহস আছে এর, আর প্রত্যেকটা কথাই ভাবালুতাহীন, ডাইরেক্ট অ্যান্ড পেনিট্রেটিং। কিন্তু একটা ব্যাপার বড়ই আশ্চর্য লাগলো, অমিতবাবু এবং সমীরবাবুর স্টেটমেন্ট কিন্তু পরস্পর ভিন্নমুখী।
একজন বলছেন চৈতি দেবীর অসম্ভব ভূতের ভয়, আর অন্যজন জানেনই না যে তার স্ত্রী এরকম কোনো দুর্বলতা ছিল বলে। একজন বলছেন মৃত্যুর পর চৈতিদেবীর মুখে ছিল অস্বাভাবিক ভয়ের চিহ্ন, আর অন্যজন অর্থাৎ সবথেকে আপনজন বলছেন মৃত্যুর পরে মৃতার মুখে চেহারা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। কে সত্যি আর কে মিথ্যে কে জানে। হঠাৎ দরজা খোলার আওয়াজ পেলাম। টিপয় আর ট্রে নিয়ে প্রবেশ করল বিষ্ণু, বেশ কিছুটা নোনতা বিস্কিট আর চা। বিষ্ণু আমাদের চা ভাগ করে সাজিয়ে দিল, একটা ট্রে এগিয়ে দিয়ে ও বেরিয়ে যাচ্ছিল। অমিতবাবু হঠাৎ তাকে ডাকলেন, বিষ্ণুদা এখন তো প্রায় 12:15 বাজে, এরা এসেছেন সেই কলকাতা থেকে, না খাইয়ে ছাড়াটা কি উচিত হবে? বিষ্ণু একবার আমাদের দিকে আর একবার অমিতবাবুর দিকে তাকিয়ে বলল, এবারে থেকে কেউ না খেয়ে কোনোদিন গেছে? সরস্বতী ওদের দুপুরের খাওয়ার ব্যবস্থা করছে। সমীর কোথায়? রতনকে নিয়ে বেরিয়েছেন, এতবেলায় মাছ টাছ তো পাওয়া যাবে না, মুরগিটা মিলবে। ঠিক আছে তুমি এসো, সমীর এলে পাঠিয়ে দিও, এরা একা একা বোর হবেন। আচ্ছা বলে বিষ্ণু চলে গেল। অমিতবাবু হঠাৎ যেন নিজের কাজেই তৎপর হয়ে উঠলেন, ভদ্রতা করে উনি বললেন, একটা জরুরি রিটার্নের ব্যাপার আছে, হিসেব আর স্টেটমেন্ট আমাকে আজই শেষ করতে হবে। আপনারা বরং আমার লাইব্রেরিটা একটু ঘুরে ফিরে দেখুন, বাড়িটাও বেশ বড়, ইচ্ছে হলে তাও দেখতে পারেন। এর থেকে ভদ্র ভাষায় আর কি করেই বা বলা যায় যে আমি আর তোমাদের জন্য সময় নষ্ট করতে চাইছি না। অগত্যা আমাদের উঠতেই হলো। ঠিক সেই মুহূর্তে লাইব্রেরি ঘুরে দেখার মতো মানসিকতা আমার বুঝে নীল কারোরই ছিল না, যদিও লাইব্রেরি ঘরটা বেশ বিরাট, কম করে 5-6 হাজারের বই তো নিশ্চয়ই রয়েছে, আর অধিকাংশ বই পুরনো ইতিহাস নিয়ে, পুরাণ বা ঐতিহাসিক গ্রন্থও রয়েছে অনেক, আছে ভ্রমণ বৃত্তান্ত, আছে বৈষ্ণব সাহিত্য, বিজ্ঞান বিষয়ক বইও দেখেছিলাম কয়েকটা, বাৎসায়নের কামসূত্রও যেমন রয়েছে তেমনই রয়েছে চিকিৎসাশাস্ত্রের চরম সংহিতা পর্যন্ত, বেদবেদান্তের মতো ধর্মগ্রন্থও রয়েছে। লাইব্রেরিটার মোটামুটি এক চক্কর মেরেছি, হঠাৎ দেখি দাঁড়িয়ে সমীর, ওকে দেখতে পেয়ে নীল বলল, চলুন একটু বাইরে যাওয়া যাক, বাড়িটা একটু ঘুরে টুরে দেখি। হ্যাঁ তাই চলুন বলে সমীর এগিয়ে চলল। আমরা ওর পেছন পেছন লাইব্রেরি ঘর থেকে বেরিয়ে এলাম। আসার সময় দেখলাম অমিতবাবু নিজের খাতাপত্রে তন্ময়, সাদা কালো মার্বেলের মেজের উপর হাঁটতে বেশ ভালোই লাগে। এখন তো পাথরের পাট প্রায় উঠেই গেছে, অধিকাংশ নতুন বাড়িতে বিভিন্ন নকশার মোজাইক। চলতে চলতে বারান্দার ঠিক কোনায় এসে সমীর দাঁড়িয়ে পড়ল। একটা কাকাতুয়া দাঁড়ে বসে ঝিমুচ্ছে, সাদা কাকাতুয়া, কিন্তু এখন সেটি ধূসর বর্ণ ধারণ করেছে, বেশ বোঝা যায় কাকাতুয়াটা বৃদ্ধ হয়েছে। সমীর বলল, এ বেটার অনেক বয়স কিন্তু স্মৃতিশক্তিটা খুব আশ্চর্য রকম সজাগ। নীলের মুখে ইতিমধ্যেই কিন্তু চিন্তার কোচ কিলবিল করতে শুরু করে দিয়েছে, ও আনমনেই জিজ্ঞাসা করল, কীরকম? আপনি এক কাজ করুন, ওর মুখের সামনে দাঁড়িয়ে যা হোক কিছু বলুন, দেখবেন ও আপনার মুখের কথা রিপিট করছে, এমনকি আপনি লোকটাকেও চিনে রাখবে। এরপর আপনি যখনই ওর সামনে দিয়ে যাবেন আপনার কথাও আপনাকেই শুনিয়ে দেবে। শুনেছিলাম কাকাতুয়ারা বেশ কথা নকল করতে পারে। এ ব্যাপারে আর কোনো ইন্টারেস্ট না দেখিয়ে নীল এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওর কী যেন মনে হলো, আবার ফিরে এলো কাকাতুয়াটার সামনে, মিনিটখানেক দাঁড়িয়ে রইল, তারপর হঠাৎই বলল, রহস্য, ভারী রহস্য। কাকাতুয়াটা কিন্তু কিছুই বলল না, একবার কেবল এপাশ ওপাশ ঘাড় তোলালো, তারপর আবার ঝিমুতে শুরু করল। নীলকে আর বিরক্ত না করে এগিয়ে গেল। হঠাৎ সমীর জিজ্ঞাসা করল, সত্যি কিছু পেলেন? রহস্যজনক? হ্যাঁ না তেমন কিছু না, হঠাৎ মনে হলো তাই বললাম। দাদাকে কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করলেন নাকি? আমি ছিলাম নীলের পাশেই, হঠাৎ ও আমার হাত ধরে অল্প চাপ দিল, বুঝলাম আমার এখানে কথা বলা বারণ। নীলই উত্তরটা দিল, উনি বিশ্বাস করেন চৈতিদেবীর মৃত্যু কোনো অস্বাভাবিক উপায়ে ঘটেছে। হ্যাঁ সে তো আমি আপনাকে বলেছিলাম, তা তদন্তের ব্যাপারে কি ও কোনো আপত্তি জানালো? না, ওকে বিরক্ত না করলে উনি আপনার কৌতূহল নিবৃত্তির জন্যই এই ব্যাপারটায় আপত্তি জানাবেন না। যাক বাবা, আমার এটাই ভয় ছিল,
আসলে দাদাকে ঠিক বোঝা যায় না, জানেন তো, বড় গম্ভীর আর রাশভারী লোক। হয়তো আপনাকে সরাসরি বলে দিত যে না মশাই, এইসব নিয়ে আপনার মাথা ঘামাবার কোনো দরকার নেই। সমীরবাবু। হ্যাঁ বলুন। চৈতী দেবীর দেহটা যেখানে পাওয়া গিয়েছিল অর্থাৎ বাথরুমটা একটু দেখতে চাই। বেশ তো চলুন। বারান্দার একপাশে সার সার ঘর, বাড়িটায় যে কত ঘর এক লহমায় সেটা বলা শক্ত, কিন্তু প্রায় সব ঘরই তালাবন্ধ। চার পাঁচখানা ঘর পার হয়ে একটি ভেজানো ঘরের সামনে এসে সমীর বলল, এটাই দাদার শোবার ঘর, এটা দেখবেন নাকি? পরে, আগে বাথরুমটা দেখব। আবার কয়েকটা ঘর পার হতেই বারান্দা শেষ হয়ে গেল। শেষ ঘরের বাহাতি একটা সরু বারান্দা পড়ল, ডান দিকে বাগান। সরু বারান্দা পার হওয়ার পর একটি চৌকো দালান, দালানের ওপাশে বাথরুম নামক একটি ঘরের সামনে এসে দাঁড়ালাম। বাথরুমের দরজা বন্ধ ছিল, সমীর এগিয়ে গিয়ে দরজায় ঠেলা দিল। এ নাকি বাথরুম? 14x18 মাপের বড় একটা ঘর। আজকের দিনে যে কোনো মধ্যবিত্ত কেরানির কাছে এটা একটা স্বপ্নের বাসগৃহ হতে পারে। শ্বেত পাথরের মেঝে, কোমল পর্যন্ত দেওয়াল ওই পাথরেই, হালকা সবুজ রঙের বাকি দেওয়াল সিলিং পর্যন্ত উঠে গেছে। সিলিংটা সাদা, তদারকির অভাবে মেঝের সাদা ভাবটা হলুদ বর্ণ ধারণ করেছে। একদিকে দেওয়ালে প্রমাণ সাইজের আয়না, কাজ করা কাঠের ফ্রেম, আয়নার সামনে দাঁড়াতেই পূর্ণ অবয়বের ছায়া পড়ল। পেছনের জানালা দিয়ে বাগানের নিখুঁত নৈসর্গিক দৃশ্য ভেসে উঠল। আয়নার উপাশে পেতলের ব্র্যাকেট, দুটো তোয়ালে ভাঁজ করা অবস্থায় ঝুলছে। বাথরুমের অন্য পাশে একটা মিনি ড্রেসিং টেবিল, নানা ধরনের তেল, শ্যাম্পু, সুগন্ধি সাবান, ওডিকোলন এবং রং বেরঙের চিরুনি ব্রাশ সাজানো। অন্যদিকে শাওয়ার, তারই অনতি দূরে শ্বেত পাথরের একটি বড় চৌবাচ্চা, জলে টই টম্বুর। নীল অনেকক্ষণ ধরে বাথরুমটা খুঁটিয়ে খুঁটিয়ে সামনাসামনি দেখল, আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর আয়নার বিপরীতে জানলার কাছে গিয়ে নিচের দিকের বারান্দাটাও দেখতে থাকলো। জানালায় কিন্তু কোনো গড়াচ ছিল না, সেজন্য শরীর ঝুঁকিয়ে দেখার কোনো অসুবিধাও হলো না। ওর দেখা দেখি আমিও জানলার কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কোনো বিষদৃশ্য কিছু আমার নজরে পড়ল না। জানালার কাছে গিয়ে দেখলাম বাইরের দেওয়া লাগোয়া প্রায় 12-13 ইঞ্চি কার্নিশ। কার্নিশটা খুব সম্ভবত এই বাড়িটা ঘিরেই রয়েছে। অবশ্য কার্নিশটা বিপজ্জনক, অনেক অনেক জায়গায় ফেটে গিয়েছে, বটসত্ত্বের ছোট ছোট চারাও মাথা নাড়ছে, কাক পায়রা আর চড়ুইয়ের অবাধ বিচরণ ক্ষেত্র, জায়গায় জায়গায় ফেটে গেছে। এছাড়া অন্য কিছু আমার আর চোখে পড়ল না। অবশ্য নীল তন্ময় হয়ে জানালাটা বহুক্ষণ ধরে পর্যবেক্ষণ করল, ওর মধ্যে কী গভীর সূত্র পেল তা কিন্তু আমার বোধগম্য হলো না। ধীরে ধীরে মাথা নাড়তে নাড়তে ও ফিরে গেল চৌবাচ্চাটার কাছে। একটু পরে প্রায় অন্যমনস্ক সুরে বলল, চৈতী দেবীর বডিটা ঠিক কোনখানে পাওয়া গিয়েছিল তা আপনি জানেন? আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি এসে দেখি ওকে এই বিছানাতেই শুইয়ে রাখা হয়েছে। নিশ্চয়ই আপনার দাদা বলতে পারবেন? তা পারবেন, তবে সরস্বতীও পারবে। আচ্ছা, এই চৌবাচ্চাটাই কি সর্বদাই টইটুম্বুর জল থাকে? এটাও আমি বলতে পারবো না, এ বাথরুম আমি কোনোদিনই ব্যবহার করিনি। কেন? আপনি তো মাঝে মাঝে এখানে এসে থাকতেন। এত বড় বাড়িতে কি এই একটা বাথরুমে চলে? আরও অনেক বাথরুম আছে। বাথরুমটা মোটামুটি দেখা শেষ হলো। নীল ক্রমশ গম্ভীর, বেশ বোঝা যায় ওর মাথায় কিছু একটা চক্কর খাচ্ছে, হুড়ু গেছে কুচকে। আমরা তিনজন মোটামুটি বাড়িটাকে প্রদক্ষিণ করছিলাম, হঠাৎ দেখি নীল আমাদের সঙ্গে নেই। রাস্তা হারানোর তো কিছুই নেই, নিশ্চয়ই কোনো জায়গায় থেমে গেছে। বাড়িটা ঘুরতে ঘুরতে মনে হলো সমীর একটা কথা ঠিকই বলেছিল, পূর্বপুরুষদের অনেক স্মৃতি আর স্মৃতির ফসল সারা বাড়িতে ছড়িয়ে রয়েছে। বিশাল উঠোনের মধ্যে ছোট্ট একটা কামান, হয়তো কোনোদিন কোনো কাজে লাগেনি, কিন্তু ওই ঐতিহাসিক ছাপ। দেওয়ালে বড় বড় অয়েল পেন্টিংস, তদারকির অভাবে এখন সেগুলো প্রায় কালচে রঙে দাঁড়িয়েছে। পুরোনো আমলের ঢাল তরোয়াল, এমন অনেক জিনিসই এ বাড়িতে এলোমেলোভাবে ছড়ানো ছিল। হঠাৎ ঘুরতে ঘুরতে দেখি সেই কাকাতুয়াটার কাছে নীল গভীরভাবে মনোযোগ দিয়ে দাঁড়িয়ে কি যেন দেখছে। আমাকে দেখেও ফিরে এলো, ওর মুখে অদ্ভুত এক ধরনের হাসি। কি কারণ কিছুই কিন্তু বলল না, বুঝলাম ও এখন মৌনী।
একসময় আমরা এসে দাঁড়ালাম অমিতবাবুর ঘরের সামনে। প্রশ্নটা আমার মনে এসেছিল, এমনকি নীল এবং সমীরেরও। মালিকের অসাক্ষাতে তার ঘরে ঢোকা কি উচিত হবে? তাছাড়া সমীরও এমন কিছু এই বাড়ির ঘনিষ্ঠ কেউ নয়। কোনো কথা না বলে তিনজনেই যখন মনে মনে দ্বিধাবিভক্ত, ঠিক সেই সময় পেছন থেকে ভারী একটি গলার আওয়াজ পেলাম। কি, বাড়িটা সব ঘুরে টুরে দেখা হলো? অমিতবাবু কখন যেন পেছনে এসে দাঁড়িয়েছেন, মুখে সামান্য হাসির রেখা ফুটিয়ে বললেন, এবার নিশ্চয়ই গৃহস্বামীর ঘর। না 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 না, ইতস্তত করার কিছু নেই। ইচ্ছে হোক অনিচ্ছে হোক, একবার যখন আমার স্ত্রীর মৃত্যু নিয়ে তদন্তের অনুমতি দিয়েছি, তখন সব রকম লিবার্টি আপনি পাবেন। ওরে পরে হয়তো বলবেন মৃত্যুটা নির্ঘাত অ্যাবনর্মাল ছিল, কিন্তু আমাকে তদন্ত করার সুযোগ দেওয়া হলো না। কিরে সমীর, তাই তো? তোমার এখনো বিশ্বাস হয় না, তাই না? দিনকে রাত ভাবার কোনো বৈজ্ঞানিক যুক্তি আমার কাছে নেই। তবে তোকে আমি বাধা দিচ্ছি না, চেষ্টা করে দেখ কিছু নার মধ্যে থেকে কিছু পাওয়া যায় কি না। আসুন গোয়েন্দা সাহেব। চিমটি হজম করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা চারজনে ওনার শোবার ঘরে গিয়ে ঢুকলাম। হঠাৎ মনে হলো একটা জগৎ থেকে যেন আরও একটা জগতে এসে পড়লাম। বাইরে চ্যাটার্জিদের পুরনো প্রাসাদ যতই বৃদ্ধ এবং জরাজীর্ণ মনে হোক না কেন, এই ঘরটা নিজেকে ভগ্নস্তূপের রাজা সাজিয়ে রেখেছে। এখানে কোনো প্রাচীনতার স্পর্শও নেই, সবই আধুনিক, সবই প্রায় আনকোড়া আর ঝকমকে। টিভি, ফ্রিজ, সার্টিফাইড কালার টিভি, টেলিফোন কি নেই। বিশাল ঘরের মধ্যেখানে দুজনের শোবার মতো গোল খাট, ধবধবে বিছানা, হালকা জামরঙের প্লাস্টিক পেন্ট করা দেওয়াল। মিষ্টি সুবাসে সারা ঘর যেন মোহ ছড়িয়ে রয়েছে। বোঝাই যায় কোনো রুম ফ্রেশনার ছড়ানো হয়েছিল গত রাত্রে। ঘরের জানালা দরজা সবই বন্ধ ছিল, হালকা কমলা রঙের একটা বেড ল্যাম্প চালানো ছিল। অমিতবাবু ঘরে ঢুকেই বড় নিয়ন ল্যাম্পটি জানলেন। ঘরের মধ্যে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব, অর্থাৎ এয়ার কুলিংয়ের সিস্টেম। আলো জ্বলতেই ব্লো আপ ফটোগ্রাফ, তাতে মালা ঝুলছে, টাটকা মালা। অমিতবাবু ছবির দিকে তাকিয়েই কেমন যেন অবাক হয়ে গেলেন, বিরস মুখে তাকিয়ে রইলেন। বুঝতে কোনো অসুবিধা হয় না, উনি চৈতী দেবী। আর চোখে একবার তাকালাম সমীরের দিকে, স্পষ্টতই তার চোখেও বেদনার ছাপ। পরিস্থিতিটা এক নিমেষে কেমন যেন শোকবদ্ধ হয়ে উঠল। এক উজ্জ্বল মহিলা তার কায়াহীন মায়া ছড়িয়ে দিলেন সবার মধ্যে। চৈতী দেবী নিঃসন্দেহে সুন্দরী, অমিতবাবুর থেকেও। সারা মুখে বাড়তি আকর্ষণ, স্নিগ্ধ আর করুণ প্রভা, ছবিতেই এই না জানি রক্ত মাংসের মানুষটা আরও কতটা আকর্ষণীয় ছিলেন। ছবির দিকে তাকাতে তাকাতে আমার কে বলি মনে হচ্ছিল, বড় অল্প পরমায়ু নিয়ে ড্যাফোডিল পৃথিবীতে আসে, আর একটু বেশিক্ষণ থাকলে প্রকৃতির শোভা বাড়ত বই তো আর কমত না। সৃষ্টির খেয়াল বড়ই বিচিত্র। আমার স্ত্রী, ঘরের নিস্তব্ধতা ভঙ্গ করলেন অমিতবাবু। 15 দিন আগেও ছিল আমার সর্বক্ষণের সুখ দুঃখের সঙ্গী, আরও ফিরে আসবে না। কেন যে এত তাড়াতাড়ি চলে গেল? এতক্ষণের কঠিন মানুষটাকে হঠাৎ আজ পাঁচ পড়া ফোপড়া গাছের মতো মনে হল। বাইরের কাঠিন্যতা সরে যেতেই বিক্ষত মানুষটার চাপা কান্নার আওয়াজ শুনতে পেলাম আমরা। সত্যি ভদ্রলোকের জন্য মনটা কষ্টে ভরে উঠল। ও এত তাড়াতাড়ি চলে যাবে আমি বুঝতে পারিনি। আমার চারিদিকে জগৎটা লণ্ডভণ্ড হয়ে গেল। অমিতবাবু ততক্ষণে একটা সোফায় বসে পড়েছেন, ভদ্রলোকের বুকের মধ্যে অন্তহীন হাহাকার। মিস্টার চ্যাটার্জি, নীলের কণ্ঠস্বর এখন বেশ সহানুভূতিতে ভরা। কিছু বলবেন, সহানুভূতি জানাবেন, কি হবে তাতে? কোনো কিছুই আমাকে আর চৈতির অভাব ভোলাতে পারবে না। আমি তা জানি মিস্টার চ্যাটার্জি, আমি সেসবের মধ্যে যেতে চাইছি না, কিন্তু এত সহজে যে আপনার স্ত্রীর মৃত্যুকে স্বাভাবিক বলে উড়িয়ে দিতে চাইছেন। What do you mean, Mr. Banerjee? সত্যি কি আমাকে সব গাজাখুরি গল্প বিশ্বাস করতে বলেন? আপনার ধারণা সত্যি হলে আমি খুশি হতাম, কিন্তু এক্ষেত্রে তা হয়নি। তার মানে? মানেটা আরো পরে জানাবো, তবে আমার মনে হয় এই মৃত্যুর ব্যাপারের শেষ কথা এখনো বাকি আছে। অর্থাৎ আমাকে সমীরের মতন বালখিল্লতায় ভেসে যেতে বলছেন, তাই তো? না,
আপনি আপনার মতোই থাকুন আপনার বিশ্বাস নিয়ে, তবে আমার বিশ্বাস দেয়ার ইজ সামথিং রং বিহাইন্ড দ্য ডেথ। কিছুক্ষণ নির্মিশেষ নয়নে তাকিয়ে রইলেন অমিতবাবু, তারপর বললেন, কি আপনি কি বলতে চাইছেন? আপনার স্ত্রীকে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই পৃথিবী থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। হোয়াট? যাকে সাদা বাংলায় বলা হয় খুন। হাউ ননসেন্স ইউ আর টকিং। আমি নীল ব্যানার্জি, চট করে বাজে কথা বলি না। বাট ওয়াই এন্ড হাউ? সেটা জানি না, সেটা জানতে পারলে তো সমস্ত প্রশ্নেরই মীমাংসা হয়ে যেত। চৈতিকে খুন করা হয়েছে? মাই গুডনেস, আপনি জানলেন কি করে? সমীরও সেই কথা বলছে। আপনার সব প্রশ্নের উত্তর আমি সেদিন দেব, যেদিন আপনার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব। কথা হয়তো আরও কিছুটা বাড়ত, কিন্তু বাধা পড়ল বিষ্ণুর আবির্ভাব দরজার মুখে। খাবার সব তৈরি হয়ে গেছে, তোমাদেরকে খেতে দেব? নিশ্চয়ই দেবে, আর কতক্ষণ এরা না খেয়ে থাকবেন? বিষ্ণু চলে গেল। ঘরের আবহাওয়া কিন্তু তখনও বেশ ভারী। সমীরের মুখের দিকে তাকিয়ে দেখলাম কেমন যেন একটা বিস্ময়ের ভাব ফুটে উঠেছে। অমিতবাবু দ্বিধা বিভক্ত, তিনি বললেন, আপনি প্রমাণ করুন মিস্টার ব্যানার্জি যেটা খুন, এবং খুনিও নিশ্চয়ই ধরা পড়বে। নিজের হাতে আমি কোনো আইন তুলে নেব না, কেবল জানতে চাইব ওয়াই, ওয়াই দ্যাট ক্রিমিনাল কিলড মাই ওয়াইফ। কিন্তু মিস্টার ব্যানার্জি, আমি জানি না সত্যি এটা খুন কিনা, তবে চৈতির দেহে কোথাও কোনো অস্ত্রের চিহ্ন ছিল না, তাহলে সে খুন হলো কিভাবে? সামান্য সময় নীল চুপ করে বসে রইল, তারপর বলল, যদিও এখনো কোনো সিদ্ধান্তে আসেনি, তবে এটুকু বলতে পারি খুনই দারুণ বুদ্ধিমান। এটা খুন, নিশ্চয়ই খুন, কিন্তু এমন কোনো প্রমাণ সে রেখে যায়নি যার দ্বারা প্রমাণটা করা যাবে যে খুনই তাকে চরম পরিণতিতে পৌঁছে দিয়েছে এক অদ্ভুত উপায়ে। কিভাবে? পরে, সব পরে হবে। আচ্ছা, একটা প্রশ্ন ছিল। বলুন। শুনেছিলাম আপনার স্ত্রী ভালো গান গাইতে পারতেন। হ্যাঁ, গলাটা ওর বড় সুন্দর ছিল। আমি সারাদিন নানান কাজকর্মে ব্যস্ত থাকি, রোজই সকালে আমার কলকাতার অফিসে যেতে হতো, ফিরতাম বেশ রাতে, তাই চৈতির জন্য গানের মাস্টার রেখে দিয়েছিলাম বিজন, বিজন বসু। ও রোজ এসে গান শেখাত। উনি কোথায় বসে গান শিখতেন? পাশের ঘরে, দেখবেন নাকি? থাক, পরে দেখব। বিজনবাবু কোথায় থাকেন? বেলঘড়িয়ায়। রোজই আসতেন? হ্যাঁ, টাকাও আমি অনেক বেশি দিতাম। ওর ঠিকানাটা জানা? হ্যাঁ, লেখা আছে, খাওয়া দাওয়া করে নিন, তারপর দেব। ভদ্রলোকের বয়স কিরকম হবে? বেশি না, ওই সমীরের থেকে দু চার বছরের বড় হবে। হঠাৎ এই প্রশ্ন কেন? না, এমনি। বিষ্ণু জানিয়ে গেছে খাওয়ার দেওয়া হয়েছে, আর দাঁড়ানো যায় না। সত্যি আমার পেটে তখন ছুঁচোয় ডন দিচ্ছে। খাওয়া দাওয়ার পর অমিতবাবু চলে গেলেন লাইব্রেরি রুমে। আমি, সমীর আর নীল তিনজনে মিলে গেলাম চৈতী দেবীর গানের ঘরে। দেখার মতো বিশেষ কিছুই ছিল না। সারা মেঝেতে সাদা ফরাস পাতা, গোটা তিনেক তানপুরা, একটা রিড চেঞ্জিং হারমোনিয়াম এবং ডায় তবলা। তবুও নীল এদিক ওদিক খানিকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। আমরা যখন বেরিয়ে এসে বারান্দা দিয়ে এগিয়ে যাচ্ছি, হঠাৎ কাকাতুয়াটা বলে উঠল, রহস্য, ভারী রহস্য। চমকে উঠেছিলাম, ঠিক নীলের মতো করে কথা বলছে। শুনেই সমীর বললেন, কি মিস্টার ব্যানার্জি, বলেছিলাম না পাখিটা একেবারে স্মৃতিধর। গভীরভাবে ঘাড় দোলাতে দোলাতে নীল বলল, সেটাই তো ভাবনার। তার মানে? এমন পাখি বেশি দিন বাঁচলে হয়? হঠাৎ এ কথা বলছেন কেন? যদিও পাখিটার অনেক বয়স হয়েছে, মরার সময়ও হয়ে গেছে, তবে ও কিছু না, এমনি মনে হলো তাই বললাম। আমি একটু সরস্বতী আর বিষ্ণুর সাথে কথা বলতে চাই। বেশ তো, কিন্তু কথাটা আমি বলবো পার্সোনালি। যা আপনার অভিরুচি। সরস্বতীকে পাওয়া গেল ওর ঘরে। আমাদের একটা মোটামুটি পরিচয় দিল সমীর, বলল আমি কাকাতুয়াটার কাছে আছি, আপনাদের কাজ মিটলে ওখানেই চলে আসুন, বলে আর দাঁড়ালো না।
সরস্বতী তখন রান্নার কাজ ছেড়ে একটু বিশ্রামের ব্যবস্থা করছে। ঘরটা মামুলি, একটা তক্ত পোষ, সাধারণ বালিশ তোষক, আর আলনায় ও শাড়িটারি ঝুলছে। ঘরের একদিকে মা কালীর ছবি, একটা কুরুঙ্গির মতো জায়গায় গোটা দুয়েক স্যুটকেস। হঠাৎ আমাদের অপ্রত্যাশিত আগমনে ও একটু চমকে গিয়েছিল। সাধারণত ঝি বলতে যা বোঝায় সরস্বতী কিন্তু ঠিক তা নয়, বরং বড় বাড়ির দাসীর মতো এখানে একটা চেহারায় চমক রয়েছে তার। কিন্তু নামের সঙ্গে গায়ের কোনো মিল নেই, উজ্জ্বল শ্যামবর্ণর কাছে, তবে নাক চোখ এবং মুখে বেশ লাবণ্য। উদগ্র যৌবন আবেদন না থাকলেও বেশ একটা আলগা স্ত্রী রয়েছে তার। সর্বাঙ্গে যৌবনের কিঞ্চিত চটকও অস্বীকার করা যায় না, তবে বয়সটা ওই ২৪ থেকে ৩০ মধ্যে। নীল কোনো রকম ভূমিকা টুমিকার ধার ধারল না, প্রথম থেকেই শুরু করলো বেশ ছাঁচালো সুরে। তুমি সরস্বতী? আগে হ্যাঁ বাবু। এখানে কতদিন কাজ করছো? তা ছোট থেকেই। ছোট মানে কত? আগে ১৪ বিয়ে হয়েছিল, ১৮ লোকটা মরে গেল, তারপর থেকেই এখানে। এখানে তোমাকে কে চাকরিতে ঢুকিয়েছিল? বিষ্ণুদা। বিষ্ণুদা আমার দেশের লোক, বাবুর কাছে ওই এনেছিল। আচ্ছা, তোমার দেশ কোথায়? আগে মেদিনীপুর। তুমি জানো আমরা এখানে কেন এসেছি? না বাবু, তবে থামলে কেন বলো? ছোট মুখে অত বড় কথা সাজে না বাবু। তবু শুনি। সমীর দাদাবাবু এ বাড়িতে আসার পর থেকে বৌদিমণি ওর সঙ্গেই বেশি সময় কাটাতেন, এমনকি এক একদিন সন্ধে পেরিয়ে যাবার পরও ওরা পুকুর ঘাটে বসে গল্প করতেন। উনি যেদিন মারা যান সেদিন ওর ব্যবহারে কোনো অদ্ভুত কিছু লক্ষ্য করনি? কই, তেমন কিছু তো আমার চোখে পড়েনি। আচ্ছা সরস্বতী, তুমি কি প্রতিদিন ঘুম না হওয়ার জন্য কাম্পোস খেতে? সেটা কি জিনিস বাবু? একটা ওষুধ, খেলে ঘুম হয়। বাবু, আমি শুধু মধু আপনার কাছে মিথ্যে কেন বলবো? আমার ঘুম একটু বেশি, বৌদিমণি এর জন্যে অনেক ধমক ধামকও দিতেন, কিন্তু ছোট থেকে অভ্যেস, ছাড়তে পারিনি। আমি শুলেই দু তিন মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ি। আশ্চর্য! তা তোমার বৌদিমণির মৃত্যুর ব্যাপারে সমীরবাবু তোমায় কিছু জিজ্ঞাসা করেছিলেন? এই আর কি, কেমনভাবে মরলেন, কখন মরলেন, এই সব। ওর দেহটা কি তুমি প্রথম দেখেছিলে? আমি তো খুব ভোরেই ঘুম থেকে উঠি, সেদিন ছিল বুধবার। উনি বলেছিলেন কোথায় যেন যাবেন, তো রোজের মতো সেদিনও তাড়াতাড়ি উঠে বৌদিমণির চানের জল ঠিক করতে কল ঘরে গিয়ে দেখি উনি চিত হয়ে শুয়ে আছেন। কি বললে, চিত হয়ে? হ্যাঁ বাবু। উপুর হয়ে নয়? আগে না। বেশ, তারপর? তারপর আমি কিছু বুঝিনি বাবু, ডাকাডাকি করলুম, বৌদিমণি উঠছে না, তখন গিয়ে বাবুকে খবর দিলাম। এসে বাবু কি করলেন? উনিও ডাকলেন নাম ধরে, ধাক্কা টাক্কাও দিলেন, মুখে চোখে জলও দিলেন, তারপর নাড়ি পরীক্ষা করে খুব গম্ভীর মুখে বৌদিমণিকে পাঁজা কোলা করে ঘরে নিয়ে গেলেন। তারপর? ডাক্তার ডাকলেন। বৌদিমণির কোনো বন্ধু বা বান্ধবী এই বাড়িতে আসতেন? একজন দিদিমণি তো প্রায় দিনই আসতেন। দিদিমণি, তুমি চেনো তাকে? ওই বৌদিমণির কাছে আসতেন বলেই যা চেনা। উনি থাকেন কোথায়, ব্যারাকপুরেই? সেটা আমি বলতে পারবো না, তবে গাড়ি নিয়ে আসতেন। নামটা জানো? রমা দিদি। আচ্ছা বাবু, একটা কথা জিজ্ঞাস করব। বলো। দিদিমণি তো চলে গেছেন আজ প্রায় ১৫-১৬ দিন হলো, তা এতদিন পর তেনার এত খোঁজ করছেন কেন? তার উপর সমীর দাদাবাবু বলে গেলেন আপনি আবার পুলিশের লোক। না সরস্বতী, আমি পুলিশের লোক নই, তবে তোমার বৌদিমণির মৃত্যুর ব্যাপারে খোঁজখবর নেওয়াটা দরকার পড়েছে।
মৃত্যুটা ঠিক পথে হয়নি তো তাই। বাবু বলে সরস্বতী জিজ্ঞাসুনেত্রে চাইল নীলের দিকে। বেশ বুঝতে পারলাম, ব্যাপারটার মাথামুন্ডু ও কিছুই বুঝতে পারছে না। নীল ওর বক্তব্য পরিষ্কার করল। তোমার বৌদিমণিকে কোনো একজন লোক অনেক দিন ধরে ঠান্ডা মাথায় চিন্তা করে খুন করেছে। কথাটা শুনে আমি ভেবেছিলাম সরস্বতী বুঝি হাউমাউ করে চিৎকার করে উঠবে, কিন্তু ও কিছুই করল না, বোকার মতো ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল নীলের দিকে। নীল আবার টোপ ফেলল। তুমি কিন্তু আমার কাছে অনেক কিছু লুকিয়ে গেলে সরস্বতী, তুমি নিজেই ভেবে দেখো, পরে তোমাকেই পস্তাতে হবে। আচ্ছা, এই বাড়িতে কাকাতুয়াটা কতদিন আছে? আমি এসে থেকেই দেখছি। নীল আবার জিজ্ঞাসা করল, সমীর দাদাবাবুর সঙ্গে দিদিমণির এই মেলামেশাটা তোমার দাদাবাবু কি চোখে দেখতেন? সরস্বতী বলল, দাদাবাবু বরাবরই গম্ভীর আর চুপচাপ, ওকে কোনোদিনও এসব নিয়ে কথা বলতে শুনিনি। আচ্ছা, তোমার দাদাবাবু মদ খান? বিষ্ণুদা বলতে পারবে। ঠিক আছে, প্রয়োজন হলে তোমার সঙ্গে পরে কথা বলবো, আর যে যে কথাগুলো তুমি লুকিয়ে গেলে পারলে সেই কথাগুলো বলো, নইলে তোমারই বিপদ। আমি কোনো কথা লুকোইনি বাবু। সেটা তুমিই ভালো জানো। সরস্বতীর ঘর থেকে বেরিয়ে এলাম, আবার সেই বড় বাড়ির বড় বারান্দা। জনমনবিহীন বাড়িটা যেন খাঁ খাঁ করছে। এই বাড়িতে যে কোনো মুহূর্তে যে কোনো অপরাধ সংঘটিত হতে পারে। নীলকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বলতো, এরা এক একজন এক এক রকম কথা বলছে কেন? কারোর সঙ্গে তো কারোর স্টেটমেন্টের কোনো মিল নেই, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা এখানে আসবো, সবাইকে জিজ্ঞাসাবাদ করব, এসব জেনেও সমীর এত বড় মিথ্যে কথা বলবে? সেটা যে ভাবিনি তা নয়, বিশেষ করে ওর ভূতের ভয়ের ব্যাপারটা, ওটা একটা ভাইটাল পয়েন্ট। সম্ভবত খুনটা হয়েছে ওই রাস্তায়। তুমি শিওর যে এটা খুন? কাকাতুয়াটা ভীষণ কথা নকল করতে পারে, ওর মুখে দুটো কথা শুনে অনেক কিছুই নতুন করে ভাবতে হচ্ছে। কিরকম? একবার বলল পাপ পাপ, পুরনো পাপ, আর কিছুক্ষণ পর বলল ওর হাতেই মরণ। কাকাতুয়াটা বললই কথা? অবশ্য সবসময় বলে না, যখন খেয়াল হয় তখনই বলে। এটা একটা রিপিট ডায়লগ, অনুমান করা যেতে পারে কথাটা কার, কারণ অনতিপূর্বে মাত্র একজনেরই এই বাড়িতে মৃত্যু হয়েছে। চৈতীদেবী বোধহয় বুঝতে পেরেছিলেন যে কেউ ওকে মারতে চাইছে। হ্যাঁ, তাই কাকাতুয়াটার কানে কথাটা ঢুকিয়ে দিয়েছেন। বুদ্ধি করে নামটা বলে গেলেই পারতেন, তাতে খুব একটা লাভ কিছু হতো না। অবলা কাকাতুয়াটা অস্পষ্ট ঘর ঘরে কোটে কোনো প্রমাণ হিসেবে মঞ্জুরি হবে না, তবে নামটা পেলে অনুসন্ধানের কাজটা এগুতে সুবিধা হতো। কিন্তু কে? এ বাড়িতে তো মোট চারজন প্রাণী, তার মধ্যে তিনজনই ছি চাকর। বাড়ির বাইরে কিন্তু আরও কয়েকজন আছে, গানের মাস্টার, চৈতির বন্ধু আর সমীর। আমার সেই নিজস্ব থিওরিটা তোর মনে আছে? HWW তো, হাউ হোয়াই অ্যান্ড হু। হাউটাকে গেস করতে পাচ্ছি। এই বাড়িতে যতই সবাই বলুক না কেন, চৈতির ভূতের ভয় ছিল না। আমার মন বলছে ওর ভূতের ভয় ছিল, আর ওকে খুন করা হয়েছে ভূতের ভয় দেখিয়ে। কোনো প্রমাণ কি পেয়েছ? না, কেবলই অনুমান। আমার এখন অনেক লোককেই দরকার, প্রথমেই দরকার ডাক্তারকে। সমীর বলেছিল ও কাকাতুয়াটার কাছে থাকবে, কিন্তু ওখানে কাউকেই পাওয়া গেল না। বড় বাড়ির ভেতরটায় শেষ বিকেলে অন্ধকার নেমে আসছে। কাকাতুয়াটার সামনে গিয়ে দাঁড়ালাম, যদি ও কিছু বলে। কিন্তু কাকাতুয়াটা ঝিমুচ্ছে, নো ডায়লগ। চলে আসছি, হঠাৎ বলে উঠল রহস্য, ভারী রহস্য। নীল আমার দিকে তাকালো, আমি নীলের দিকে তাকিয়ে বললাম, সত্যি ক্ষণজন্মা কাকাতুয়া? নীল আপন মনেই বিড়বিড় করল। হ্যাঁ, ক্ষণজন্মাই বটে, তবে পরমায়ু কদিন। হঠাৎ এ কথা বললে কেন? এমন হরবোলা পাখিকে বেশি দিন বাঁচিয়ে রাখা নিরাপদ নয়। পাখিটাকে পুলিশের হেফাজতে রাখলে হতো না? কোন গ্রাউন্ডে তুই কাকাতুয়াকে পুলিশের হাতে তুলবি? সমীর কোথায় যেন ছিল, হঠাৎ ও সামনে এসে হাজির, বলল, কথা হলো? কিছু। আচ্ছা, বিষ্ণুকে কোথায় পাবো? ওকে অনেকক্ষণ দেখছি না, এত বড় বাড়ি, কোথায় আছে কে জানে। অবশ্য বিষ্ণুকে একটু পরেই পাওয়া গেল,
কিন্তু নতুন কিছু সংবাদ ওর কাছে ছিল না। ওর মতে চৈতির কোনো ভূতের ভয়ই ছিল না। মরার পর মুখে কোনো অস্বাভাবিক কিছুও দেখেওনি। ওর মনে হয়েছিল দিদি বুঝি ঘুমোচ্ছে। অবশ্য অমিতবাবুর মদ্যপানের ব্যাপারটা ও স্বীকার করল। অমিতবাবু রোজ রাত্রেই মদ্যপান করতেন, ইদানিং একটু বেশি করেই খেতেন। বলা বাহুল্য, বিষ্ণুর সঙ্গে সাক্ষাৎ করেও নীল সমীরকে সামনে রাখেনি। এর অর্থ আমার কাছে একটাই, সমীরও ওর সন্দেহের তালিকায়। একটা নতুন খবর পাওয়া গেল বাচ্চা চাকর রতনের কাছে। বাগানের মধ্যে রতন একা একা ঘুরছিল। নীল রতনকে পাকড়াও করে কাছে নিয়ে বসালো। তোমার নাম রতন? আগে হ্যাঁ বাবু। এখানে কতদিন আছো? 3-4 মাস হলো এসেছি। কে এনেছে তোমাকে? বিষ্ণুদা। মন্তব্য না করে পারলাম না। রিক্রুটমেন্ট অফিসার। নীল সামান্য হেসে বলল, দিদিমণিকে চিনতে? কি যে বলেন বাবু, দিদিমণির সব কাজ তো আমি করতুম। কীরকম? দিদিমণির খাম কিনে আনা, চিঠি ফেলা, ওষুধ আনা, ডাক্তারবাবুকে খবর দেওয়া। তোমার দিদিমণির বুঝি খুব অসুখ করতো? তা তো বলতে পারবো না, তবে দিদিমণি একা একা খুব কাঁদত। চমকে উঠলাম, চৈতি দেবী একা একা কাঁদত? এই সংবাদটা তো সমীরও আমাদের দিতে পারেনি। তবে কি চৈতি এ বাড়িতে সুখে ছিল না? সমীর বলেছিল বটে যে চৈতি দেবীর চাপা দুঃখ ছিল, কিন্তু কান্নাকাটির অবস্থা তো দুঃখটা চরমে উঠলে। তবে কি আমার চিন্তাটা থামাতে হলো, নীল তখন রতনকে নিয়ে পড়েছে। আচ্ছা রতন, তোমার দিদিমণি কেন কাঁদত? তা আমি কেমন করে বলবো? সে তো বটেই, তা তুমি নিজের চোখে দেখেছ। কতদিন তো এই ঘাটের পাশে বসে উনি গান করতেন আর কাঁদতেন। তারপরে বাবুটা যেদিন থেকে এলো সেদিন থেকে একটু একটু কান্নাকাটি কম করত। তোমার দিদিমণির কি খুব ভূতের ভয় ছিল? ভূতকে তো সবাই ভয় করে, আমিও করি। আহা, তোমার কথা হচ্ছে না। দিদিমণি কি ভয় করত? বোধ হয় করত। তুমি জানলে কি করে? সবার করে আর দিদিমণির করবে না? তোমার দিদিমণি যখন কাঁদত তখন তোমার বাবু কিছু বলতো না? বাবুর সামনে তো কাঁদতেন না। হঠাৎ করে নীল একটা অদ্ভুত কথা জিজ্ঞাসা করল, তোমার হাতে পায়ে অত বেনে ছোপ কেন? প্রশ্নটা শুনেই রতন কেমন যেন ফ্যাবাচাকা খেয়ে গেল। তারপর হঠাৎ হো হো করে হেসে ফেলে বলল, সে এক মজার কথা বাবু, আমি তো খুব তরবর করে গাছে উঠতে পারি তো। বিষ্ণুদা এসে গিয়েছিল, সে থমকে উঠল। এখানে বসে কি করছিস? বাসনপত্রগুলো সব মাজবে কে, তোর বাবা? রতনের আর মজার গল্প বলা হলো না, এই যাই বলেই এক ছুট। বিষ্ণু একবার আমাদের দিকে কটাক্ষ করে বলল, আপনাদের চা দেওয়া হয়েছে, সমীর দিদা আপনাদের খুঁজছেন। সেও আর কোনো কথা না বাড়িয়ে হনহন করে চলে গেল। নীলার আমি পরস্পর মুখ চাওচাই করলাম। নীলের সারা মুখে প্রশ্নের জমাট মেঘ। এন্টালি মার্কেটের মুখে নীল ট্যাক্সিটা থামালো। নামার মুখে নীল বলল, চৈতি দেবীর বান্ধবী রমা দেবীর ঠিকানাটা একান্তই দরকার, এবং কাজটা আপনাকেই করতে হবে। ও বাড়িতে কেউই ওর ঠিকানাটা জানে না। আপনি নিশ্চিন্তে থাকুন, 2-1 দিনের মধ্যেই আমি ঠিকানা জোগাড় করে ফেলছি। তা ব্যারাকপুরে আবার কবে যাচ্ছেন? ঠিক নেই, প্রয়োজন হলে ওখানে সর্বদাই থাকতে হতে পারে। বেশ, আমাকে তাহলে একটু আগে জানিয়ে দেবেন। ঠিক আছে। এ ট্যাক্সি ছুটে চলল দক্ষিণ মুখ। বেগবাগানের মুখে আসতেই নীল বলল, চৈতির বাপের বাড়ির ঠিকানাটা কি বলল সমীর? ম্যান্ডেভিলা গার্ডেন্স। ঠিকানাটা লিখে রেখেছিস? হ্যাঁ। তা তুমি কি এখন ওখানে যাবে নাকি? অশুভস্য কালো হরণম, চল ঘুরেই যাই। ড্রাইভার সাহেব চলুন। ঠিকানা মিলিয়ে বাড়ি খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না। তাছাড়া নাম করা লোকের বাড়ি, নেম প্লেটে লেখা রয়েছে সাগর ব্যানার্জি, বার অ্যাট ল। এ বাড়িও বিশাল, চারিদিকে মস্ত বাগান, মধ্যেখানে না আধুনিক না সাবেকি। মেন গেটের মুখে দারোয়ান, দারোয়ানকে জিজ্ঞাসা করতেই সে জিজ্ঞাসা করল যে অ্যাপয়েন্টমেন্ট আছে কি না। নীল নিঃশব্দে নিজের ভিজিটিং কার্ডটা এগিয়ে দিল। খানিক বাদে লোকটা ফিরে এসে আমাদের ভেতরে নিয়ে গেল, বসালো অতি শৌখিন বৈঠকখানায়। বৈঠকখানা তো নয়, যেন রাজকীয় হল ঘর। সারাদিন পরিশ্রমের পর শরীরেও বেশ খানিকটা ধকল গিয়েছিল। নরম চামড়ার গতিতে শরীরটা এলিয়ে দিলাম। মিনিট 3-4 পর
একটা বাঘের মতো কালো অ্যালসেশিয়ান আমাদের বেশ ভালো করে শুকল, তবে নেড়ে নয় যে অসভ্যের মতো খেউ খেউ করবে। সন্দিগ্ধ দৃষ্টি নিয়ে সতর্ক প্রহরীর মতো আমাদের দিকে তাকিয়ে রইল। আরও দু এক মিনিট পর এক সুদর্শন অভিজাত্যপূর্ণ পুরুষ এসে ঘরে ঢুকলেন। পরনে কেন্দ্রিকের পাজামা আর পাঞ্জাবি, চোখে মোটা কালো ফ্রেমের চশমা, আচার্য সত্যেন বসুর মতো মাথায় একগাদা সাদা চুল। বয়সটা আন্দাজ করা কঠিন, ষাটও হতে পারে আবার সত্তরও হতে পারে। হাতে ইন্ডিকিংসের প্যাকেট আর দামি লাইটার। আমাদের সামনে এসে সোফায় বসতে বসতে বললেন, এই কার্ডটায় লেখা আছে মিস্টার নীলাঞ্জন ব্যানার্জি, প্রাইভেট ইনভেস্টিগেটর। আপনাদের মধ্যে তিনি কোনজন? ভদ্রলোকের গলাটি বেশ গম্ভীর। আচার ব্যবহারে, চালচলনে, অর্থ মানুষকে যে ব্যক্তিত্বের সীমানায় পৌঁছে দেয় সেটাই প্রকটমান। নীল বিনয় করে জানালো, আগে আমি নীলাঞ্জন ব্যানার্জি। আমি ভেবেছিলাম বেশি বয়স্ক কেউ হবে, কিন্তু তুমি তো আমার ছেলের বয়সই, তা তোমাকে আপনি আগে করতে হবে নাকি? তুমিতে আমার কোনো আপত্তি নেই। বেশ, এবার বলো তো বাবা, আমার কাছে কেন? আমি তো প্র্যাকটিস আর করি না। আপনার কাছে একটু আলোচনার জন্য এসেছিলাম। অন্য সময় হলে হয়তো ব্যাপারটা ভেবে দেখতাম, কিন্তু বর্তমানে আমি মেন্টালি সেক আছি। দিন পনেরো আগে আমার একমাত্র মেয়ে। আমি চৈতি দেবীর ব্যাপারেই আপনার কাছে এসেছি। আই সি, বাট হোয়াই আ প্রাইভেট ইনভেস্টিগেটর? আপনি একজন অভিজ্ঞ ব্যারিস্টার, জীবনে বহুত মানুষ দেখেছেন, জ্ঞানও আপনার প্রচুর, তার উপর চৈতি দেবী আপনার একমাত্র কন্যা। চৈতি দেবীর মৃত্যু কি আপনার অভিজ্ঞ চোখে কোনো সন্দেহ আনেনি মিস্টার ব্যানার্জি? তুমি কি বলতে চাইছো নীলাঞ্জন? ওনার মৃত্যুর পর ওর বডি দেখেছিলেন? আস্তে আস্তে ঘাড় দোলাতে দোলাতে সাগর ব্যানার্জি বললেন, হ্যাঁ দেখেছিলাম। চৈতিমাকে তখন ওরা শ্মশানে নিয়ে গিয়েছে। এত দেরিতে কেন? খবরটা এ বাড়িতে এসেছিল দুপুর ওই বারোটায়। প্রথমটা আমি বিশ্বাস করতে পারিনি, তারপর ওই খবর পেয়ে আমার স্ত্রী অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আমার ছেলেরাও তখন বাড়ি ছিল না, সবাইকে খবর দিয়ে এদিকে সামলে যেতে প্রায় বিকেল তিনটে বেজে গিয়েছিল। যখন গিয়ে পৌঁছালাম তখন চিতার বডি চিতায় তোলা হয়ে গিয়েছে। মুখটা দেখেছিলেন? আমার চোখ তখন ঝাপসা, কি দেখতে কি দেখেছি আমি জানি না। কি দেখেননি তা জানতে চাইছি না, কি দেখেছেন তাই বলুন। ধবধবে মুখটা কেমন কালো হয়ে গিয়েছিল, মুখেও যেন ক্লান্তি আর ভয়ের চিহ্ন। তাহলে আপনিও এটা দেখেছিলেন? তোমার বক্তব্য পরিষ্কার করো নীলাঞ্জন। বলছি, তার আগে আমার একটা প্রশ্নের জবাব দিন, আপনার মেয়ের কি ভূতের ভয় ছিল? তীক্ষ্ণ দৃষ্টিতে নীলের মুখের দিকে তাকালেন সাগর ব্যানার্জি, তারপর ঘাড় নাড়তে নাড়তে বললেন, এর আগে রোগটা বেশ প্রবলই ছিল, তবে ইদানিং তেমন কিছু শুনিনি। ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে গিয়েছে, কিন্তু এ কথা কেন জিজ্ঞাসা করছো নীলাঞ্জন? সমীর মুখার্জি বলে কাউকে চেনেন? না। আপনার জামাই মানে অমিতাভ চ্যাটার্জি লোকটা কেমন ছিল? ভালো, বেশ ভালো। আমি নিজে তাকে পছন্দ করে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছি। ভদ্রলোক যে বেশ ভালো তাতে কোনো সন্দেহ নেই। স্ত্রীর মৃত্যুতে তিনি বর্তমানে ভেঙে পড়েছেন, এটা আমিও জানি। স্ত্রীকে তিনি অতিমাত্রায় ভালোবাসতেন, তারও যথেষ্ট প্রমাণ আছে। তাহলে এটা করলো কে? তুমি কিন্তু এখনো হেয়ালি করছো। হেয়ালি নয় মিস্টার ব্যানার্জি, আমি আপনাকে সব কথাই বলবো। আপনার মেয়ের চৈতি দেবীর মৃত্যুটা আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হলেও ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড অ্যান্ড ডেলিভারেট মার্ডার। হোয়াট, কি বলছো তুমি নীলাঞ্জন? হ্যাঁ ঠিক তাই, আর এমন অদ্ভুত উপায়ে এই মার্ডারটা করা হয়েছে যা চট করে ধরা পড়ার নয়। খুনি এখানে নিজের হাতে কিছু করেনি। আমার ধারণা অনুসারে সে কারুর সাহায্যে চৈতির দুর্বল জায়গাতে আঘাত করে তাকে মেরে ফেলেছে। কিরকম, কিভাবে তাকে হত্যা করা হয়েছে বলো তুমি মনে করে? আশপাশ থেকে যতদূর খবর পেয়েছি তাতে এটুকু বোঝা যায়, চৈতি দেবী ছিলেন মোটামুটি নীরব। অবশ্য ওদের হাউস ফিজিশিয়ানের সঙ্গে এখনো দেখা করতে পারিনি।
তাহলে চৈতি দেবীর জেনারেল হেলথ সম্বন্ধে একটা সঠিক খবর পাওয়া যাবে। আমার যা ব্যক্তিগত ধারণা তাতে মনে হয় চৈতি দেবীর হাড়টা দুর্বল ছিল আর মাত্রাতিরিক্ত ভৌতিক শিহরণ। অপরাধী সেই সুযোগটাই নেয়, যে কোনোভাবেই হোক তাকে গভীর রাতে ভয় দেখিয়ে মেরে ফেলা হয়েছে। এত কিছু তুমি জানলে কি করে? একটু আগে আপনাকে জিজ্ঞাসা করেছিলাম সমীর মুখার্জি বলে কাউকে চেনেন কিনা। আপনার পক্ষে তাকে চেনাটা সম্ভব নয়। ছেলেটি সম্পর্কে অমিতাভবাবুর মামাতো ভাই, কিন্তু এটাই ওর শেষ পরিচয় নয়। আপনার মেয়ের সঙ্গে ছেলেটির পূর্ব প্রণয় ছিল। এসব তুমি কি বলছো নীলাঞ্জন? ঠিক তাই, চৈতি দেবী যে কোনো কারণেই হোক বিয়ের আগে সে কথা প্রকাশ করেননি। যাই হোক, বিয়ের পর কিন্তু দুজনের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। প্রেমে আঘাত পাওয়ার পর সমীর দেশত্যাগ করেছিল। প্রায় 5 বছর পর আপনার মেয়ের ডাকে সে আবার ফিরে এসেছে। আমার মেয়ে? তাকে ডেকে এনেছিল? আপনার মেয়ে তাকে ডেকে এনেছে কি সে নিজেই এসেছে এটা আমি এখনো ডেফিনিটভাবে জানতে পারিনি, তবে খবর ঠিকই পাব। তাহলে কি তুমি বলতে চাইছো সমীরই প্রতি হিংসার বেশে চৈতিকে মেরেছে? এখনই তো বলা সম্ভব নয়। অবশ্য সমীরের পক্ষে এটা মোটিভ বলে ধরে নেওয়া যেতে পারে। আরও একটা বড় কথা, এই পর্যন্ত আমি যাদের সঙ্গে মিট করেছি একমাত্র সমীর ছাড়া আর কেউই চৈতি দেবীর ভূতের ভয়ের সম্পর্কে জানে না, অথবা বলা যেতে পারে ইচ্ছাপূর্বক জানাতে চায় না। তারা জেনেও না জানার ভান করছে, এবং তাই যদি হয় তাহলে ধরতেই হবে ওই বাড়িতে কেউ চৈতি দেবীর হত্যার জন্য দায়ী। কি কারণে তুমি সন্দেহ করছো যে চৈতিকে জোর করে মেরে ফেলা হয়েছে? চ্যাটার্জি পরিবারের পুরনো পাপের কিছু ইতিহাস আপনার জানা আছে? না, এ কথা বলছো কেন তুমি? ও বাড়িতে একটা কাকাতুয়া আছে জানেন? হ্যাঁ, ওই পাখিটা একটা টেপ রেকর্ডার, বড় দুর্লভ পাখি। আজ আমি সকালে অনেকক্ষণ পাখিটার কাছে দাঁড়িয়েছিলাম, হঠাৎ পাখিটা দুটো কথা বলে উঠল। প্রথমে বলল পাপ, পুরনো পাপ, আর তারপরে একটু থেমে বলল ওর হাতেই মরণ। কিন্তু একটা পাখির কথার উপর নির্ভর করে? তাই আমি কোনো কনক্লুশনে আসিনি, একটু একটু করে কেবল সন্দেহটা গেড়ে বসেছে। ধরে নিলাম তোমার সন্দেহটা ঠিক, কিন্তু মোটিভ, প্রমাণ? চৈতির বডি পুড়িয়ে ফেলা হয়েছে, সব শেষ হয়ে গিয়েছে, তাহলে আমার হাতে কিছুই করার নেই, কোনো প্রমাণও না, হত্যাকারীর মোটিভও জানা নেই। আমি আপনার কাছে এসেছিলাম একটা কন্ট্রাডিক্টরি প্রশ্নের জবাব পেতে, সত্যিই চৈতি দেবীর ভূতের ভয় আছে কি নেই, এবং সেটা কতটা, স্বামীর সঙ্গে তার বনিবনা কেমন ছিল। শেষ প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন না, একমাত্র পারবে তার কোনো ঘনিষ্ঠ বন্ধু। প্রথম প্রশ্নের জবাব পেয়েছি, ভূতের ভয় তার ছিল। আমার আর কিছু প্রশ্নের জবাব পাওয়াটা দরকার। যাই হোক, আজ উঠি। উঠবে তাহলে এসো, কিন্তু তুমি এ ব্যাপারে মাথা ঘামাচ্ছ কেন? সমীর আমাকে কেসটা তদন্ত করতে বলেছে, অমিতবাবুরও মত আছে, যদি প্রয়োজন পড়ে তাহলে আবার আসবো। আজ উঠি। ও হ্যাঁ, আর একটা প্রশ্ন, চৈতি দেবীর ব্যাংক ব্যালেন্স কিরকম জানেন? ঠিক বলতে পারবো না, তবে বিয়ের সময় ওর নামে 3 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট করে দিয়েছিলাম। সাগরবাবু এতটাই মানসিক বিপর্যয়ের মধ্যে পড়েছিলেন যে ভালো করে আমাদের বিদায় পর্যন্তও দিতে পারলেন না, কেবল দরজা পর্যন্ত এসে বললেন, উইশ ইউর এভরি সাকসেস মাই বয়, আমার কিছু বলার নেই, তবে আইনের ব্যাপারে আমি আছি। আমরা ট্যাক্সিতেই ফিরছিলাম, মাথার মধ্যে আমার অনেক চিন্তা পাক খাচ্ছিল। নীল চোখ বুঝে কি যেন ভাবছিল, হঠাৎ বলল, ভূতে চৈতির ভয় জানে একমাত্র সমীর, ভূতে চৈতির ভয় নেই বলে বাড়ির সবাই। সমীর 5 বছর পর হঠাৎ ফিরল কেন? সত্যি কি চৈতি চিঠি লিখেছিল সমীরকে নিজের বিপন্নতার কথা জানিয়ে? কিন্তু কেন, কী জন্য বিপন্ন? রতন বলছে চৈতি একা পুকুর পাড়ে বসে কাঁদত আর গান গাইত, তার মানে তার দুঃখ ছিল। কিন্তু কিসের দুঃখ? ওদিকে অমিতবাবু তাকে ভালোবাসতেন,
বর্তমানে শোকে দুঃখে তিনি কেমন যেন খাপ ছাড়া। আবার চৈতির অপঘাত মৃত্যু তিনি বিশ্বাস করেন না। রতনের হাতে পায়ে বেগুনি রঙের ছোপ, কেন সে আবার তরবর করে গাছে উঠতে পারে? হঠাৎ বিষ্ণু এসে তাকে তাড়িয়ে দিল, এটা কি ইচ্ছাকৃত? সে যা বলতে চায় সেটা চাপা দেওয়ার চেষ্টা? সমীর বলল সরস্বতী কাম্পোজ খেয়ে ঘুমাতো, অথচ সরস্বতী কাম্পোজ কী তা জানে না। দূর, একমাত্র কাকাতুয়াটা ছাড়া আর একটা প্রাণীও সত্যি কথা বলছে না। বড়ই কমপ্লিকেটেড কেস রে। আবহাওয়াটা হালকা করার জন্য একটু খোঁচা দিলাম। সলভ করতে পারবে না বলছো? বাজে বকিস না তো, একটু ভাবতে দে। বলেই ও সিটের ওপর চোখ বুঝে গায়ে লিয়ে দিল। গাড়ি তখন গড়িয়াহাটের মোড়ে। হঠাৎ নীল বলে উঠল, আচ্ছা অজু, বলতে পারিস চৈতিকে হত্যা করলে, অর্থাৎ চৈতি না থাকলে কার কী লাভ? তুমি কার কথা বলছো? সবাই, কে নয়। অমিতবাবু, সমীর, সরস্বতী, বিষ্ণু, চৈতির বান্ধবী রমাদেবী, গানের মাস্টার, এদের যে কেউই হতে পারে। অমিতবাবু? ওয়াই নট, চৈতিকে হত্যা করার সবথেকে বেশি সুযোগ তো ওরই। বেশ, কিন্তু কেন? একজন লোক আরেকজন লোককে খুন করে কেন? অনেক কারণ থাকতে পারে, অর্থ, প্রেম, প্রতিহিংসা, কিংবা অন্য কোনো উদ্দেশ্য সাধন। এক্ষেত্রে যেই খুন করুক, অর্থের জন্যে খুন এটা নয়। অমিতবাবুর ক্ষেত্রে তো নয়ই, তার নিজেরও যথেষ্ট টাকা আছে, একটা বিজি অডিট ফার্মও রয়েছে, এবং চৈতির ব্যক্তিগত সম্পত্তিও আজকের দিনে তেমন বেশ কিছু নয়। বাপের দেওয়া মাত্র 3 লাখ টাকার একটা ফিক্সড মানি। টাকার জন্যে অমিতবাবু স্ত্রীকে খুন করবেন বলে তো মনে হয় না। অমিতবাবুর ক্ষেত্রে সম্ভাব্য মোটিভ প্রেমজাত ঈর্ষা, অথবা অথবা অমিতবাবু কি অন্য কোনো মহিলায় আসক্ত? সেই মহিলাকে পাবার কারণে স্ত্রীকে সরিয়ে দিলেন। রমাদেবী কিন্তু প্রায় আসতেন। তাও হতে পারে। আর সমীরনকে সন্দেহ করছো কী কারণে? সমীরের ক্ষেত্রে অর্থের কোনো প্রশ্ন আসছে না। এখানেও কিন্তু সেই ত্রিভুজ প্রেম এবং প্রতিহিংসা। চৈতিকে সমীর এখনও ভালোবাসে। ভালোবাসলে মেরে ফেলার প্রশ্ন আসছে কেন? তাছাড়া সময়টা কিন্তু বড় একটা ব্যাপার। 5 বছর কিন্তু পাস্ট। অনেকে প্রতিহিংসা পুষে রাখে, থাকে সময়ের অপেক্ষায়। চৈতির জন্য তার নিজের জীবনটা ব্যর্থ হয়ে গেল। সে হয়তো সহ্য করতে পারেনি তার জীবনটা ব্যর্থ করে আরেকজন সুখে সংসার করুক, এমন তো হামেশাই হচ্ছে। কিন্তু এন্টালে থেকে রাত দুপুরে ব্যারাকপুরে গিয়ে বাথরুমে লুকিয়ে বসে থেকে রাত 1:30-2টোর সময় একটা মেয়েকে ভয় দেখিয়ে খুন করে সেই বাড়িতে ফিরে আসা, না না নীলদা, এটা আমার ঠিক বিশ্বাসযোগ্য হচ্ছে না। সে রাত্রে যে সমীর ব্যারাকপুরের বাড়িতে রাত 2 পর্যন্ত ছিল, এ ব্যাপারটা যুক্তি দিয়ে মেনে নিতে পারছি না। তোর কথাটা অবশ্য উড়িয়ে দিতে পারছি না, কারণ চৈতিকে রাত 1:30-2টোর সময় খুন করতে অত রাতে কলকাতায় ফেরা এবং পরদিন সকালে অমিতবাবুর ফোন পেয়ে আবার ব্যারাকপুরে যাওয়া। অবশ্য এক্ষেত্রে এমনও হতে পারে খুনি নিজে হাতে কিছু করেনি, তবুও সমীরের সপক্ষে এটা একটা জোরালো অ্যালিবাই। আচ্ছা, এবার আসা যাক সরস্বতী। মোটিভটা অবসিকিওর, তবে মেয়েটা মিথ্যের জাহাজ। ও জানে চৈতির প্রচণ্ড ভূতের ভয় আছে, কিন্তু আমাদের মিথ্যে কথা বলেছে। চৈতি কোনোদিনও একা একা ছাদে যায় না, তবুও তা বলে দিল নির্বিবাদে। আমার কি মনে হয় জানিস, চৈতি হত্যার ওই ব্যক্তিগত কোনো লাভ নেই, তবে ও হয়তো হত্যার ব্যাপারে সম্পূর্ণ ওয়াকিবহল। এও আরও একটা মিথ্যে কথা বলছে, ও কাম্পোজ খায়। দুর্ঘটনার দিন খেয়েছিল কি না জানি না, কিন্তু ওর ঘরে কাম্পোজের ফয়েল আমি পেয়েছি। সরস্বতী জানে কে খুনি, কিন্তু বিষ্ণু ডেঞ্জারাস। রতন ছোকরাটাকে কেমন ধমকি দিয়ে সরিয়ে দিল দেখেছ? তাই তো রতনকে আমার সর্বপ্রথম দরকার। ও কি বলতে চাইছিল? হাতে পায়ে অত বেগুনি রঙের দাগই বা কেন? তার ওপর ও গাছে চড়তে পারে। আচ্ছা নীলদা, তুমি গাছ নিয়ে এত খেপে গেলে কেন? যে কোনো দেশ পাড়াগায়ের ছেলে তো গাছে চড়তেই পারে। আছে আছে, গাছ একটা ভাইটাল ব্যাপার, কিন্তু হোয়াটস অ্যাবাউট দ্য গানকা মাস্টার? এ লোকটা অনেকক্ষণ চৈতির সঙ্গে থাকত। চৈতির অনেক কিছু জানা অসম্ভব নয়, বয়সটাও কাঁচা। অবশ্য চৈতির ক্যারেক্টারটা আমাদের কিছু জানা নেই,
এই গানের মাস্টারের সঙ্গে চৈতির অন্য কোনো সম্পর্কও অস্বাভাবিক কিছু নয়, একজন নয়, ইমিডিয়েট আমাকে চারজনকে দরকার। কে কে? রতন, গানের মাস্টার, পারিবারিক চিকিৎসক আর চৈতির বান্ধবী। এদের চারজনকে না পেলে আমি গোলক ধাঁধায় পড়ে যাব। আলিপুরে ট্যাক্সি পৌঁছে গেল, ভাড়া মিটিয়ে নেমে পড়লাম। পরের দিন সকালে নীল ফোন রাখতে নীলকে জিজ্ঞাসা করলাম, তোমাকে কে ফোন করেছিল? অমিতাভ চ্যাটার্জি। কিন্তু রতন যে খুন হয়েছে এটা অমিতবাবু কীভাবে জানলেন? পুকুর ঘাটে ও মুখ থুবড়ে পড়েছিল, মাথার পিছনের দিকটা ফেটে চৌচির, খুনেই খুব বোকামো করল। যে হত্যা তদন্ত করতে আমরা ওখানে গিয়েছিলাম সেটা খুবই অবসিকিওর। অনেক কষ্ট করে বুঝতে হয় যে এই হত্যা পূর্ব পরিকল্পিত একটি পরিণতি। বড়ই নিখুঁত, বড় রহস্যময়। জট ছাড়ানোর প্রচুর ঝামেলা ছিল, এবার কিন্তু ওপেন মার্ডার। এখন আর বলতে আপত্তি নেই যে আগের খুনের সঙ্গে এই খুনটা রিলেটেড, একটার জন্যেই আর একটা, একটা চাপতে অন্যটার প্রয়োজন। রতন অনেক কিছুই জানত, রতনকে সরাতে না পারলে খুনি নিশ্চিত হতে পারছিল না। নে চল, আর দেরি করা উচিত নয়। চ্যাটার্জির বাড়িতে গিয়ে যখন পৌঁছলাম তখন 10:45। রতনের মৃত্যু আশেপাশে কোনো আড়লন তোলেনি, একেই তো বাড়িটা এক পেশে, তার উপর বাড়িতে কোনো লোকজনও নেই, আশেপাশের বাসিন্দারা বোধ হয় এখনও কোনো খবরই পায়নি। বড়লোহার গেট পেরিয়ে আমরা যখন পুকুর ঘাটে গিয়ে পৌঁছলাম সেখানেও তেমন কোনো ভিড় ছিল না, জনাকয়েক কনস্টেবল এদিক ওদিক দাঁড়িয়ে, পুকুর ঘাটের কাছে পুলিশ অফিসার, তিনি খুঁটিয়ে খুঁটিয়ে বডিটা দেখছিলেন। অনতি দূরে পুকুর পাড়ে সিঁড়ির উপরে দাঁড়িয়ে ছিল সমীর, ও আমাদের দেখতে পায়নি, একমনে পুকুরের জলের দিকে তাকিয়ে রয়েছে। আমরা পৌঁছতে জিজ্ঞেস নেত্রে মুখ তুলে তাকালেন অফিসার ভদ্রলোকটি, মুখে স্পষ্ট বিরক্তি। নীল কিছু না বলে নিজের আইডেন্টিটিটা তুলে ধরল, নির্মিশেষে মুখের ভাব পাল্টালো, করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়ে তিনি বললেন, আপনার নাম শুনেছি আমি মিস্টার ব্যানার্জি, আমি বলরাম হোদা, এখানকার থানার ইনচার্জ, কিন্তু আপনি হঠাৎ এখানে? আজ এখানে আপনাদের সঙ্গে দেখা না হলে আমি নিজেই যেতাম আপনাদের কাছে। আছে, সব পরে বলবো, কিন্তু এদিকের ব্যাপারটা কি? কিছু বুঝতে পারছি না, তবে স্পট মার্ডার কেস, এই বিষয়ে কোনো দ্বিধা নেই। অন্ধকারে ছেলেটাকে কেউ পেছন থেকে কোনো শক্ত লোহার ডান্ডা জাতীয় কিছু দিয়ে আঘাত করছে। ঘাড় নাড়তে নাড়তে নীল রতনের বডির কাছে এগিয়ে গেল। এরকম যে কিছু একটা এই বাড়িতে ঘটবে সেটা আমি আঁচ করেছিলাম, কিন্তু বড় তাড়াতাড়ি ঘটে গেল। রতনের বডিটায় একটা সাদা চাদর চাপা দেওয়া ছিল, আলতো করে সেটা সরিয়ে নীল গভীর মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। দেহটা উবুর অবস্থায় ছিল, মুখের ডান দিকটা কাত, কষের গা বেয়ে রক্তের ধারা শুকিয়ে গিয়েছে, ঘাড়ের উপরেই থেতলানো আঘাত। নীল কিন্তু সেসব দেখার থেকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে ওর হাত পা দেখল, কালচে ছোপ, নখ দিয়ে দাগগুলো খুঁটল। আমার মতোই বলরামবাবুর মনে একই প্রশ্ন জেগেছিল, প্রশ্নটা উনিই করলেন, ওগুলো কি খুঁটে খুঁটে দেখেছেন মিস্টার ব্যানার্জি? রহস্যময় সুরে নীল বলল, এত জেনসেন ভায়োলেট কেন মাখলো ছেলেটা? দেখুন, হয়তো গায়ে ঘাটা ছিল। ঘায়ের কিন্তু কোনো চিহ্নই নেই মিস্টার মোদক, সেই জন্যই তো খুঁটে দেখছিলাম। আচ্ছা, বলতে পারেন জেনসন ভায়োলেট কতদিন পর্যন্ত গায়ে লেগে থাকে? কত আর, রেগুলার সাবান সোডা দিয়ে পরিষ্কার করলে দিন সাতেকের মধ্যে রং চলে যায়, অবশ্য সেটা পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করে। আমিও সেটাই ভাবছিলাম। আচ্ছা, ডাক্তারখানাটা এখান থেকে কত দূর? কাজেই, কিন্তু ডাক্তারবাবু তো অলরেডি এসে গিয়েছেন। তাই নাকি, তাকে তো দেখছি না। উনি বাড়ির মালিকের সঙ্গে কথা বলছে। আই সি। মিস্টার মোদক, আমি যা দেখার দেখে নিয়েছি, আপনি বডিটা রিমুভ করার ব্যবস্থা করুন। আপনি কি বাড়ির কাউকে ইন্টারোগেট করতে চান? না, ওটা আপনিই করুন, আমার কাছে কেসটা এখন মোটামুটি ক্লিয়ার। সে কি, আপনি বলছেন কি মিস্টার ব্যানার্জি? হ্যাঁ মিস্টার মোদক, আমি জেনে গেছি, এই খুনটা একটা রিয়াকশন, আসল খুনটা চাপা দেওয়ার জন্য। আসল খুন মানে? বললাম না, পরে সব বলবো। রতন হত্যার হাতিয়ারটা পেলে ভালো হতো, বোধহয় ওই সামনের পুকুরটা খুঁজলে পাওয়া যেতে পারে। যাই হোক, এখন শুধু 2 আর 4 অঙ্কটা মেলাতে হবে। ঠিক আছে, আপনি আপনার কাজ করুন, আর বিরক্ত করব না।
কিন্তু আমায় তো ধোঁকায় ফেলে গেলেন মিস্টার ব্যানার্জি, আমি তো কিছুই বুঝতে পারছি না। ভয় নেই, আপনাকে ডিঙিয়ে কিছু করব না, আমি একটু বাড়ির ভেতরে যাচ্ছি। নীলকে দেখতে পেয়ে সমীর এগিয়ে এলো, ওর মুখে এক অদ্ভুত নৈরাশ্য। ঘটনার আকস্মিকতায় কিছু হতভম্বও বটে। কোনো রকমের ঢোক গিলে বলল, রতনকে কি মারলো বলুন তো? কেন, আপনি জানেন না? আমি আমি কি করে, মানে আমি কি করে জানব? আর ইউ শিওর যে আপনি কিছু জানেন না? কি বলছেন মিস্টার ব্যানার্জি? রতনের খবরটা আপনি পেলেন কিভাবে? অমিতদা সকালে ফোন করেছিল বলে নীল এগিয়ে চলল। গাছতলায় বিষ্ণু তখনও গালে হাত দিয়ে বসে রয়েছে, দৃষ্টি উদাস, চোখ দুটো কেমন যেন ছলছল করছে, সারা মুখে বেদনার ছাপ। আচমকা নীলকে প্রশ্ন করল, বিষ্ণু তোমার বয়স এখন কত? ঠিক এই মুহূর্তে এরকম একটা প্রশ্নের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। বিষ্ণু তো আরও হতভম্ব, আমতামতা করে সে বলল, আজ্ঞে বাবু। বলছি তোমার এখন বয়স কত? 50-55 তো হবে, কেন বাবু? রতনকে তুমি এই বাড়িতে এনেছিলে? এখন আমি রতনার মা বাবার কাছে মুখ দেখাবো কি করে বাবু? রতনের জন্য তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? নাতির বয়সী ছেলে। ছেলেটা বড় ভালো মানুষ বাবু, যে যা বলতো তাই শুনতো, কখনো কারো কোনো প্রতিবাদ করেনি। জানি, তাই তো ওকে মরতে হলো। তুমি যতই বুড়ো হও না কেন, ছেলেটার শোকে হঠাৎ চাকরিতে ইস্তফা দিয়ে বসো না যেন। পুলিশকে না জানিয়ে এই বাড়ি থেকে কোথাও যেও না কিন্তু। এ কথা কেন বলছেন বাবু? বাড়িতে একটা খুন হয়েছে বলে কথা, তুমি কিছু জানো কি না? গতকাল রাত্রে কোনো অস্বাভাবিক কিছু তোমার চোখে পড়েছে কি না? এসব ব্যাপারে পুলিশের কিছু জিজ্ঞাসা থাকতে পারে তো? হবে হয়তো, কিন্তু আমার তো কোথাও যাবার জায়গা নেই, যতদিন না মরি এখানেই থাকতে হবে। নীল আর কিছু না বলে এগিয়ে গেল বাড়িটার দিকে। আজ লাইব্রেরি ঘরে নয়, অমিতবাবু ছিলেন নিজের ঘরে। অমিতবাবুর সামনে সোফায় বসেছিলেন ডাক্তার অমূল্য শিকদার। ডাক্তারবাবুর নামটা অবশ্য এর আগেই জেনেছিলাম। সমীরও আমাদের সঙ্গে এসেছিল, আজও বড় চুপচাপ। তারপর নীল একটু আগে ওকে বেশ ভয় পেয়ে দেওয়ার মতো কিছু কথাও বলেছে। ও নির্বাক পুতুলের মতো আমাদের পিছু পিছু অমিতবাবুর ঘরে এলো। আমাদের দেখতে পেয়ে অমিতবাবু উঠে দাঁড়ালেন, তারপর বললেন, দেখুন দেখি শেষ পর্যন্ত আমার বাড়িতে এসব কি বিশ্রী ঘটনা ঘটল। নীল সামান্য ভ্রুকুটি করে বলল, এটা কি প্রথম? আপনি চৈতির কথা তুলবেন তো? এই তো সামনে ডাক্তার শিকদার রয়েছেন, চৈতির ডেথ সার্টিফিকেট তো উনিই দিয়েছিলেন। মুখে চুরুট নিয়ে ডাক্তার শিকদার তখন একটি ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছিলেন। ডাক্তারের বয়স বেশি নয়, 40-45 মধ্যেই, রংটা বেশ ধবধবে, মাথায় অর্ধেক জোড়া টাঁক, দাড়িগোফ কামানো, মুখ দেখলেই বেগম ফুলি আমের কথা মনে হয়। হাতে ম্যাগাজিন থাকলেও বোঝা যায় উনি আর চোখে মাঝে মধ্যে নীলকে দেখছিলেন। নীলই কথা শুরু করল, ও আচ্ছা আপনি ডাক্তার শিকদার, নমস্কার। কাল থেকেই ভাবছিলাম আপনার সঙ্গে একটু দেখা করব, আজই হয়তো দেখা করতাম কিন্তু হঠাৎ একটা বিশ্রী ঘটনা ঘটে গেল। ডাক্তার শিকদারের গলাটা তেমন একটা ভরাট নয়, একটু মিহি ঘেঁষা। উনি বললেন, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। না চেনারই কথা, আমি নীলাঞ্জন ব্যানার্জি, প্রাইভেট ইনভেস্টিগেটর। আই সি, তা আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি বলুন তো? আমি আপনার সামান্য কিছু সময় নষ্ট করতে চাই। তার মানে আমার কাছ থেকে আপনার কিছু জানার আছে তাই তো? আপনি ঠিক ধরেছেন। হ্যাঁ, কিন্তু রতনের ব্যাপারে তো আমার তেমন কিছু জানার কথা নয়। আমি রতনের সম্বন্ধে বিশেষ কিছু জিজ্ঞাসা করেই আপনাকে বিরক্ত করব না, আমার প্রশ্ন আরেকজনকে নিয়ে। তবে হ্যাঁ, রতন সম্বন্ধে সামান্য কিছু জিজ্ঞাসা আমার আছে, আপনার জানার মধ্যে হলে নিশ্চয়ই আপনি আমাকে সাহায্য করবেন। একজন ডাক্তার হিসেবে যতটুকু বলতে পারি নিশ্চয়ই বলবো আমি। রতনকে আপনি এসে উপর অবস্থায় দেখেছিলেন এবং মৃত তাই না? ইয়েস। আন্দাজ কখন ওর মৃত্যু হয়েছে বলে মনে হয়? বাড়িতে রিগার মর্টিস সেট করে গিয়েছে অনেকক্ষণ হবেই, তার মানে ধরুন ওই ঘন্টা 5-6 আগে তো বটেই। অর্থাৎ ঠিক রাত 2টোর সময়,
কিন্তু অত রাতে ছেলেটা ওখানে গেল কেন? প্রায় আত্মোক্তির মতোই নীল প্রশ্নটা ছুড়ে দিল। এটা তো আমার জানার কথা নয়। না, নিশ্চয়ই আপনার জানার কথা নয়। অমিতাভবাবু, আপনি জানেন কিছু? অমিতাভ চ্যাটার্জি এতক্ষণ মাথা নিচু করে বসেছিলেন, নীলের প্রশ্ন শুনে বললেন, হাউ কুড আই নো? অত রাত্রে বাড়ির একটি কাজের ছেলে কোথায় কি করছে না করছে তা তো আমার পক্ষে জানা সম্ভব নয়। মাথা নাড়তে নাড়তে নীল বলল, কোয়াইট ন্যাচারাল। তবে বিষ্ণুদা হয়তো এই ব্যাপারে আপনাকে কিছু হেল্প করতে পারে। প্র্যাকটিক্যালি ছেলেটা তো ওর কাছেই থাকতো, সুতো। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কি এই বাড়িতে কাউকে জেনসন ভায়োলেট প্রেসক্রাইব করেছিলেন? সাধারণত খোস প্যাঁচড়া বা ঘাটা শুকোনোর ক্ষেত্রে সাধারণত ওই ওষুধটা ব্যবহার করতে দিই বটে, কিন্তু এ বাড়িতে না, ঠিক মনে পড়ছে না। রতনের কি ধরনের রোগ ছিল? না, আমার জানা নেই, কেননা আমি ওর কোনোদিন ট্রিটমেন্ট করিনি। ওর আঘাতটা কি দিয়ে হয়েছে বলে আপনার ধারণা? দ্বিরুক্তি না করে ডাক্তার বললেন, কোনোরকম ভারী লোহার জিনিস বলেই তো আমার বিশ্বাস। হাতুড়ি দিয়ে হতে পারে কি? হাতুড়ি দিয়ে ওরকম লম্বাটে ধরনের ধ্যাঁতলানো এফেক্ট হবে না, এবং মৃত্যুটা ওর হয়েছে এক আঘাতেই। আমার মনে হয় শাবল টাবল কিংবা লোহার রড এরকম কিছুই হবে। আমারও তাই বিশ্বাস। যাকগে, রতন থাক, এখন আমি কিছু ব্যক্তিগত এবং কনফিডেন্সিয়াল প্রশ্ন করতে চাই। নীলের একথা শুনে অমিতবাবু গা ঝাড়া দিয়ে উঠলেন। তার মানে আমাদের বেরিয়ে যেতে বলছেন, তাই তো? নীল কিছু উত্তর না দিয়ে কেবল একটি সিগারেট ধরালো। ওকে, চলো সমীর, আপাতত আমরা একটু নিচে যাই, পুলিশ ইন্সপেক্টর কতটা জল ঘোলা করছে কে জানে। বিনা বাক্যব্যয়ে সমীরও উঠে পড়ল। অমিতবাবু বেরিয়ে যেতে যেতে বললেন, আপনাদের চা পাঠিয়ে দিচ্ছি, আপনারা কথা বলুন। প্রায় 30 সেকেন্ড নীরবতার পর নীল বলল, ডাক্তার শিকদার, আপনি তো এই বাড়িতে হাউস ফিজিশিয়ান। হ্যাঁ, তা বলতে পারেন। কতদিন চ্যাটার্জি পরিবারের সঙ্গে আপনার যোগাযোগ? 10-15 বছর তো হবেই। অমিতবাবুর বাবাকেও আমি ট্রিটমেন্ট করতাম। তার মানে অমিতবাবুর বিয়েতে আপনি এসেছিলেন? আগে হ্যাঁ। চৈতি দেবীকে তো আপনি চিনতেন? মিসেস চ্যাটার্জি তো, হ্যাঁ নিশ্চয়ই। রোগী হিসেবে উনি কি আপনার সামনে কোনোদিন হাজির হয়েছিলেন? হ্যাঁ, হয়েছিলেন। যদিও ব্যক্তিগত খোঁজখবর নেওয়া যাচ্ছে, তবুও জিজ্ঞাসা না করে পারছি না, উনি কি কোনো বিশেষ রোগে ভুগছিলেন? প্রশ্নটা শুনে চট করে কোনো উত্তর না দিয়ে ডাক্তার শিকদার সামান্য কিছুক্ষণ চিন্তা করলেন, তারপর বললেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি জিজ্ঞাসা করতে পারি কেন একজন বিশেষ পেশেন্টের বিশেষ রোগ সম্বন্ধে জানতে চাইছেন? কারণ আপনার দ্বিধার কারণটা আমি উপলব্ধি করতে পারছি। কোনো রোগীর সম্বন্ধে তৃতীয় ব্যক্তির কাছে মুখ না খোলাটা ডাক্তারের পবিত্র গোপনীয়তার মধ্যেই পড়ে, কিন্তু এক্ষেত্রে যে আমি বাধ্য, আপনার কাছ থেকে কিছু গোপন সত্য না জানতে পারলে তো এই রহস্যের সমাধান হবে না। রহস্য? কি রহস্য? গত 20 দিনের মধ্যে এই বাড়িতে আরেকটি মৃত্যু কি আপনার মনে কোনো সন্দেহের সূত্রপাত করেনি? আপনি মিসেস চ্যাটার্জির মৃত্যুর ব্যাপারে বলছেন? নীল ঘাড় নাড়ল। ডাক্তার শিকদার আবার বললেন, কিন্তু সেটা তো একটা সিম্পল হার্ট অ্যাটাক। আমার জিজ্ঞাসা সেটাই, এটা কি সিম্পল হার্ট অ্যাটাক না আর কিছু? আপনি যা বলতে চাইছেন আমায় একবার খুলে বলুন। এরপর নীল মোটামুটি সংক্ষেপে চৈতি সম্বন্ধে ওর সন্দেহের কথা এবং কেন সেই সন্দেহ তার বদ্ধমূল বিশ্বাসে পরিণত হয়েছে সব কথাই তাকে খুলে বলল। সব কিছু শোনার পর ডাক্তার ধীরে ধীরে বললেন, আমি আপনাকে একেবারে নস্যাৎ করে দিতে পারছি না মিস্টার চ্যাটার্জি। চৈতি দেবীর হার্ট দুর্বল অনেকদিন, তার উপর উনি ছিলেন প্রচণ্ড নার্ভাস টাইপের একজন মানুষ। ওর ভূতের ভয় সম্বন্ধে যা বললেন তা আমার ঠিক জানা নেই, কারণ ও ব্যাপারে উনি আমাকে কোনোদিনই কোনো আভাস দেননি। তবে অকারণে উনি এত বেশি নার্ভাস ছিলেন, হঠাৎ ভয় পেয়ে মারা যাওয়াটা কিন্তু একেবারে বিচিত্র ঘটনা নয়। তার মানে চৈতি দেবী ভয় পেয়ে মারা গেছেন, এটা ধরে নেওয়া যেতে পারে? সেটা আপনাদের ব্যাপার। আর এই ভয়টা যদি ইচ্ছাকৃতভাবে কেউ পাইয়ে দেয় তাহলে কি বলবেন?
আপনি কি বলছেন তা আমি বুঝতে পারছি, কিন্তু কে কে কাজ করতে পারে, মানে এর স্বার্থই বা কি? সেটা আমার কাছেও এখনো পরিষ্কার নয়। আচ্ছা একটা কথা, আপনি তো এই বাড়ির সঙ্গে অনেকদিন জড়িত, এই বংশের কোনো পুরনো পাপের কথা আপনার জানা আছে? পুরনো পাপ সেটা আবার কি? পাপ মানে কোনো অন্যায়, এমন কিছু যা এই বংশের একটা কলঙ্ক হতে পারে। না মশাই, এ বংশে অত ডিটেল জানার মতো সম্পর্ক আমার সঙ্গে এদের নেই। অমিতবাবু স্বাস্থ্য টাস্থ্য কেমন? এমন কিছু রোগ নেই, তবে একটা নেশা ওর আছে, সেটা মদের। মাঝে মাঝে উনি অধিক পরিমাণে মদ্যপান করে। সেটা কোনো রোগ নয়, দোষেরও নয়। তা নয়, তবে উনি অধিক মাত্রায় মদ্যপান করলে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়তেন একেবারে, অর্থাৎ মাতাল হয়ে যান। কেমন এক ধরনের নিষ্ঠুরতা ওকে যেন পেয়ে বসে। কিরকম অভিজ্ঞতা? আমার অনেক দিনের, ওর বাড়িতে সেদিন কি একটা উৎসব ছিল, ওর বাবা তখন বেঁচে, আমাকে একসময় উনি ওর ঘরে ডেকে নিয়ে গেলেন। তখন অবশ্য ঘরটি এয়ার কুলিং করা হয়নি, ড্রিঙ্কস আমরা দুজনেই করেছিলাম। হঠাৎ দেখি ওর মুখ চোখের চেহারা কেমন পাল্টে যাচ্ছে, চোখে একটা নৃশংস ভাব ফুটে উঠছিল, কেমন যেন আমার একটু ভয় ভয়ই ঘুরছিল। ঠিক সেই মুহূর্তে একটা উচিংড়ে উড়ে এসে আমার ড্রিঙ্কসের টেবিলে পড়ে। মত্ত অবস্থায় অমিতবাবু খপ করে সেই পোকাটাকে ধরে টেবিলের উপরে রাখা জ্বলন্ত চিমনির মধ্যে ফেলে দিলেন। আপনি কি বলতে চাইছেন ডাক্তার শিকদার? মত্ত অবস্থায় থাকলে উনি একজন মানুষকেও ওইভাবে খুন করতে পারেন? না, আমি ঠিক তা বলছি না, কারণ কোনো মানুষের একদিনের একটা ঘন্টায় পুরো মানুষকে চেনা যায় না। আর তার উপর আপনার ধারণা অনুসারে যদি চৈতী দেবী খুনি হয়ে থাকেন, সেটা অমিতবাবুর পক্ষে করা সম্ভব নয়। কেন, এই কথা বলছেন কেন আপনি? আমি জানি মিস্টার ব্যানার্জি, অমিতবাবুকে আমি খুব কাছ থেকে চিনি, ওর স্ত্রীকে উনি প্রাণ দিয়ে ভালোবাসতেন, স্ত্রীর সামান্য অসুখে উনি উতলা হয়ে পড়তেন, নিজে ওকে বেশি সঙ্গ দিতে পারেন না বলে ওর মনের খুব দুঃখ হয়েছিল। আমার কাছে বহুবার এ নিয়ে অনুযোগও করেছিলেন, স্ত্রীকে কিভাবে সুখে রাখবেন তার জন্য ওর চিন্তার অন্ত ছিল না। এই তো দেখুন না, এ ঘরের এই যে এত সব ফার্নিচার আর ঘরটাকে এয়ার কুলার করা, এসবই ওর স্ত্রীর জন্য। কাজকর্ম সেরে বাড়ি ফিরে স্ত্রীকে না দেখতে পেলে উনি অদ্ভুত বিষাদাচ্ছন্ন হয়ে পড়তেন, লোকটাকে এখন দেখে বুঝতে পারবেন না। বাইরে একটা কঠিন খোলস এঁটে রাখলেও ভেতরে ভেতরে উনি একেবারে ভেঙে পড়েছেন। হ্যাঁ, সেটা ওকে দেখে বোঝা যায়। আপনি বললে বিশ্বাস করবে না মিস্টার ব্যানার্জি, চৈতীদেবের মৃত্যুর খবর পেয়ে আমি সব কাজ রেখে এখানে চলে এসেছিলাম। ওই যে দশাশয় লোকটাকে দেখলেন, এসে দেখি স্ত্রীর বুকের ওপর আঁচড়ে লোকটাকে কাটা পাঁঠার মতন ছটফট করছিল। আপনি জানেন না মিস্টার ব্যানার্জি, লাইব্রেরি ঘরের বাইরে স্তূপের মধ্যে লুকিয়ে লোকটা রোজ কাঁদে, আমি দেখেছি। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি, সেই অমিতবাবু নিজের স্ত্রীকে অবাস্তব চিন্তা। নিজের চুল খামচে নীল অনেকক্ষণ চুপ করে বসে রইল, তারপর হঠাৎ উঠে দেওয়ালে টাঙানো চৈতী দেবীর বিশাল ফটোগ্রাফারটার কাছে দাঁড়িয়ে রইল। কি খেয়াল হলো কে জানে, হাত দিয়ে ছবিটা একটু নেড়ে চেড়ে দেখল, তারপর আবার সোফায় ফিরে এসে বলল, ডাক্তার শিকদার আপনার অনেক সময় নষ্ট করে দিলাম, আর আপনাকে আটকাবো না, তবে প্রয়োজন হলে আমি কিন্তু আপনার চেম্বারে যাব। বেশ, বুঝতে পারলাম, ডাক্তার নিজেই নিজের কাছে বেশ লজ্জিত হয়ে পড়েছেন। এমন সময় সরস্বতীর চা ও জল খাবার নিয়ে ঢুকল। নীল বলল, সরস্বতী তোমার বাবুকে খবর দাও, উনি এবার আসতে পারেন। প্রায় 5 মিনিট পর অমিতবাবু ঘরে এলেন, আমাদের চা খাওয়া তখন শেষ। নীলও উঠতে উঠতে বলল, আপনি কি এতক্ষণ নিচেই ছিলেন? হ্যাঁ, ওরা রতনের বডিটা নিয়ে গেল, ওই আমায় কিছু সই সাবুত করতে হলো, ইন্সপেক্টরের কিছু প্রশ্ন ছিল। ইন্সপেক্টর বাবু কি চলে গেছেন? না, বিষ্ণুদাকে কি সব জিজ্ঞেস টিজ্ঞেস করেছেন। সমীর কোথায়? সত্যি তো, সমীর আবার কোথায় গেল? ও তো আপনার সঙ্গেই বেরুল। হ্যাঁ, পেছন পেছন তো আসছিল। ঠিক আছে, আপনাকে ব্যস্ত হতে হবে না মিস্টার চ্যাটার্জি,
ওকে খুঁজে নেব ক্ষণ। আর চলি, তবে হ্যাঁ একটা কথা, প্রয়োজন হলে আপনার বাড়িতে আমাকে কয়েকটা রাত কাটাতে হতে পারে, আপত্তি নেই তো? কী যে বলেন, আমার স্ত্রীর মৃত্যুর ব্যাপারে আমার দিক থেকে আপনার কাছে কোনো অনুরোধ নেই, বাট রতন, এটা ক্লিন মার্ডার। চ্যাটার্জি বাড়িতে এ ধরনের ব্যাপার ঘটাটা উচিত নয়। আমি চাই এ রহস্য আপনি ভেদ করুন, আমার সাহায্য আপনি পাবেন। আর গানের মাস্টার ওই বিজন বসুর ঠিকানা চেয়েছিলেন, এই নিন তার ঠিকানা। ঠিকানা নিয়ে আমরা নেমে এলাম। গাড়ি বারান্দার নিচে ইন্সপেক্টর বলরাম মোদক বিষ্ণুকে জেরা করে চলেছেন। আমরা যেতেই বলরামবাবু বললেন, এ লোকটা তো উল্টো পাল্টা বকছে মশাই। কীরকম কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট? একবার বলছে রতনের ব্যাপারে ও কিছু জানে না, আবার একবার বলছে রতন ওর কাছে পাঁচটা পর্যন্ত শুয়েছিল, আবার বলছে রাতে 12টার সময় রতনের নাকি বাথরুম যাওয়ার দরকার হয়েছিল, ও বেরিয়ে গিয়েছিল, তার পরের কোনো খবরই নাকি ওর আর জানা নেই, ও কখন যেন ঘুমিয়ে পড়েছিল। সব থেকে মারাত্মক কি জানেন, মাঝে মাঝে কেঁদে উঠে প্রলাপ বকছে, ও নাকি রতনকে খুন করেছে। আমার তো কিছুই মাথায় ঢুকছে না, আপনি কিছু ক্রস চেক করবেন নাকি? না, আপাতত আমার ক্রস করার কিছু নেই, ওগুলো আপনিই করুন। তবে আমার দিক থেকে আপনাকে একটা কথাই বলার আছে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বিষ্ণুকে বাইরে রাখা নিরাপদ নয়। কেন বলুন তো? ও বাইরে থাকলে এই বাড়িতে আরও কিছু একটা ঘটা বিচিত্র নয়, বরং ওকে চাপ দিলে অনেক রহস্যেরই সমাধান পেতে পারেন। বলেন কি মশাই? তবে কোন অ্যাক্টের কোন ধারায় ওকে থানায় নিয়ে যাবেন সেটা আপনিই ভালো বোঝেন। ধুর মশাই, সাসপেক্টেড পার্সন, লক আপে ভরতে কতক্ষণই বা লাগবে, পুলিশকে কি আপনি অত রামছাগল ভাবছেন? এই বাড়িতে একটি মেয়ে কাজ করে, ওটিও একটা চিজ, নাম সরস্বতী, আপনার অনেক খোরাক জোগাবে এটাও বলে দিতে পারি। কিন্তু সমীর গেল কোথায়? সমীর? কে সমীর? কেন দেখেননি? আমি আসার সময় পুকুর পাড়ে এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। আই সি, সে তো আপনাদের সঙ্গে বাড়ির মধ্যে গেল, কিন্তু বেরিয়ে তো আসেনি। তবে কি ও পালালো? পালালো মানে আমার চোখের ধুলো দিয়ে পালিয়ে যাবে। গেছে, সে এই বাড়িতে এখন আর নেই। যাকগে, আর যদি পারেন ওরও খোঁজ করবেন, ইন্টারেস্টিং পার্সন। আপনার সব কথাই মশাই হেয়ালিতে ভরা, একটু ক্লিয়ার করে বলুন না। চ্যাটার্জি বাড়িতে অনেক কিছুই হেয়ালি ছড়িয়ে আছে, খুঁজে নিতে পারলে ক্রাইম স্টোরি। আচ্ছা আজ আমি চলি, আবার দেখা হবে। নীল আর দাঁড়ালো না, গনগন করছে গনগন করছে দুপুরের রোদ, খিদেই পেটে নাড়িতে টান ধরেছে। বেরিয়ে এসে বললাম, কোথাও একটা হোটেল টোটেল খুঁজে নিতে হবে। বেলঘড়িয়া স্টেশনে যখন নামলাম তখন প্রায় 4:10, শান্তিপুর লোকাল লেট রান করছে। স্টেশনে নেমে বাঁ দিকে লেভেল ক্রসিং পার করে সার রিক্সার জমায়েত, একটায় চড়ে বসে নীল বলল, নিমতা বাজার। নীলকে জিজ্ঞাসা করলাম, কোথায় যাচ্ছ বলো তো? বিজন বসুর বাড়ি। এখন গেলে পাবে? দেখাই যাক। প্রায় 15-16 বছর আগে এদিকে একবার এসেছিলাম। এই কবছরে অনেক পরিবর্তন ঘটেছে, নতুন নতুন পাকা বাড়ি কিচকিচ করছে, রাস্তাটাও বেশ পিচ বাঁধানো, কিন্তু তখন আর এসব শহরিক সৌন্দর্য বা বিবর্তনের দিকে নজর ছিল না, মনটা পড়েছিল রতনের দিকে। ছেলেটাকে গতকালই দেখেছিলাম, তরতাজা বাচ্চা ছেলে, তুম করে যে কে তাকে নিষ্ঠুরের মতো হত্যা করলো, মানুষ মাঝে মাঝে এত স্বার্থপর আর নৃশংস হয়ে ওঠে তা চোখে না দেখলে ভাবাই যায় না। কিন্তু ছেলেটাকে মারল কে? অমিতবাবু, না বিষ্ণু, না সরস্বতী, নাকি সমীর? এভাবে মারার কি দরকার ছিল তাও বুঝি না, সির্ফ এখান থেকে বের করে দিলেই পারত। হঠাৎ নীলের গলা পেলাম। খুব যেন ভাবছিস কিছু। হ্যাঁ, রতনের কথা ভাবছিলাম, তোমার কি মনে হয় ওকে এভাবে কে মারতে পারে? চৈতিকে যে মেরেছিল রতনকেও সেই মেরেছে। কে এসে? রতনকে বাঁচিয়ে রাখলে যার সর্বনাশ। বড় হেয়ালি করছো তুমি, কেসটা তো হেয়ালিতে ভরা। তুমি বুঝতে পেরেছ? মনে হচ্ছে বোধহয় পেরেছি। আজ একটা জিনিস ও বাড়িতে লক্ষ্য করেছিলে, কাকাতুয়াটা আজ যেন আজ একটু বেশিই ঝিমোচ্ছিল। ওটার বেশ বয়স হয়েছে, হয় নিজে মরবে নয়তো কেউকে মারবে। কিন্তু আমি ভাবছি সমীরের ব্যাপারটা,
ও হঠাৎ কাউকে কিছু না বলে উদাও হয়ে যাবে কেন, এটাই তো বুঝতে পারছি না। তার উপর আর একটা জিনিস আমি ভেবে পাচ্ছি না, আজও এত মরজ হয়েছিল কেন, কারোর সঙ্গে ভালো করে কথা বলল না, আমাদের কিছু না জানিয়ে সাত তাড়াতাড়ি ব্যারাকপুরে গিয়ে হাজির হলো। আচ্ছা তোমার কি মনে হয়, সমীর ইনোসেন্ট? আমার মনে হওয়াগুলো এখন থাক, তুই নিজে নিজে ব্যাপারটা তলিয়ে দেখার চেষ্টা কর, আর একান্তই যদি কিছু না ভাবতে পারিস তাহলে শেষ দৃশ্যের জন্য অপেক্ষা কর। গল্পের পরবর্তী অংশ দুদিনের মধ্যে আমাদের চ্যানেলেই আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনাদের যাতে কোনো নোটিফিকেশান মিস না হয় তার জন্য একটি হোয়াটসঅ্যাপে চ্যানেল খোলা হয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল। এখানে আপনাদের প্রাইভেসির উপরেও নজর দেওয়া হয়েছে। গল্পটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।